শ্রী চৈতন্য মন অভিষ্টং স্থাপিতালে স্বয়ংরূপ গদা মহ্যং দাদা দদাতি হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে শ্রী ঈশোপনিষদের ষড়বিংশতি পাঠ অর্থাৎ ছাব্বিশতম পাঠে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রী উপদেশামৃতের অষ্টম এবং নবম শ্লোক তো এই অষ্টম শ্লোকে আমরা গৌড়ীয় দর্শনের অনেক গভীরে প্রবেশ করতে চলেছি এর আগে আমরা যে উপদেশগুলি গ্রহণ করছিলাম সেগুলিতে আমরা ভক্তি অনুশীলনের প্রাথমিক পর্যায় সম্বন্ধে ভক্ত সঙ্গ সম্বন্ধে খুব গভীরভাবে জেনেছি কিন্তু এই শ্লোকে আমরা আরও গভীরে ডুবব এবং সেখানে আমরা বৃন্দাবন বা ব্রজে বাস করার মানসিকতা বা প্রকৃত বৃন্দাবন বাস বলতে কি বোঝায় এবং কিভাবে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের আনুগত্যে অনুশীলন করতে হয় সেই কৃষ্ণের সেবায় পূর্ণরূপে মগ্ন হওয়া যায় তার কৌশল সম্বন্ধে আজকে আমরা আলোচনা করবো তা শুন অষ্টম উচ্চারণ করে আমরা শুরু করি তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানু স্মৃত্য ক্রমেণ রসনা মনসী নিয়জ্জ তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী কালং নয়ে দেখিলাম মৃত্যু উপদেশ অনুবাদ সমগ্র উপদেশসমূহের সমূহের সারাংশ হল এই যে প্রত্যেকের শ্রী ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত এই উপায়ে মন ও জিহ্বা ক্রমে ক্রমে ভগবত সেবায় নিয়োজিত হবে এইভাবে ব্রজধামে অর্থাৎ গোলকবৃন্দাবন ধামে বাসপূর্বক কৃষ্ণ ভক্তের আনুগত্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত এবং ভগবানের ভক্তি সেবায় নিমগ্ন তার প্রিয় ভক্তের পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত তাহলে বলা হচ্ছে এইটা হচ্ছে ইতি উপদেশ সারম এই উপদেশামৃতের যতগুলি উপদেশ রয়েছে এর আগে যে সাতটা উপদেশ শুনলাম সেই সমস্ত উপদেশের সার মর্ম হচ্ছে এই বিশেষ উপদেশটি কারণ এর পরবর্তী শ্লোকগুলোতে আর উপদেশের কথা বলা নেই সেখানে ব্রজধামের ধামের মহিমা এবং ধামবাসের মানসিকতা সম্বন্ধেই বেশি বলা হয়েছে তো এই শ্লোকে যে শব্দটা আমাদের সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা যে তিষ্ঠন ব্রজে আমাদের নিত্য ভগবত ধামে বা ব্রজমণ্ডলে বাস করা উচিত কিন্তু কিভাবে বাস করা উচিত না তদনুরাগী জনানুগামী যারা কৃষ্ণ অনুরাগী কৃষ্ণের জন্য তারা চব্বিশ ঘন্টা সাত দিন রাত্রি দিন তারা কৃষ্ণের কথাই ভাবে তার প্রতি অনুরাগ অনুভব করে তার সন্তুষ্টি বিধানের জন্যই যাদের জীবন সমর্পিত সেই ধরনের ব্যক্তির জনের অনুগামী তদনুরাগী জন অনুগামী এইভাবে অনুগমন করে আমাদের ব্রজে বস্তবাস করা উচিত এবং ব্রজে অবস্থানকালীন আমাদের কি করা উচিত না তার আগে তিনি বলছেন রসনা মনসী নিয়োজ্য দুটি জিনিস জিউভা এবং মন আমরা আগে পড়ছিলাম না বাচ বেগং বেগম মানচ ক্রোধ বেগম সমস্ত বেগগুলির মূল উৎস হচ্ছে জিহার মন তো সেই জন্য বলছে মনস রসনা মনস নিয়র্য মন আর রসনা জিহার মন দুটিকে ব্যবহার করতে হবে যুক্ত করতে হবে কিসে কীর্তন অনুস্মৃত্য নিরন্তর কীর্তন করতে হবে এবং স্মরণ করতে হবে কিসের না ভগবানের তদ নাম রূপ চরিত মানে পরমেশ্বর ভগবানের দিব্য নাম গুণ রূপ চরিত ইত্যাদি আলোচনা করতে হবে এবং সেই নাম জপে আমাদের সবসময় জিহভার মনকে লাগাতে হবে এবং এইরকম যদি আমরা করতে পারি তবে আমরা ব্রজে বাস করতে পারি এই নয় যে ইচ্ছা ইচ্ছামতো আমরা ব্রজে বাস করলে পরেই আমাদের জীবন সফল হয়ে যাবে এবং সেটিও ব্রজে বাস করে আমাদের নিজের ইচ্ছা মতো শ্রবণ কীর্তন করতে পারি না সেখানেও বলা হচ্ছে তদ অনুরাগী জন অনুগামী কোনো বিশিষ্ট কৃষ্ণ ভক্তের আনুগত্যে গিয়েই আমাদের এটা করা উচিত সুলপ্রভুপাদ দেখা যাচ্ছে তাৎপর্যের শুরুতেই এই শ্লোকের এই দুটি শব্দকে গুরুত্ব দিয়েছেন মনসি নিজজ্জ মনকে যথাযথভাবে ভগবত সেবা যুক্ত করা মনকে ট্রেনিং দেওয়া মনের যথাযথ প্রশিক্ষণ কারণ সুলপ্রভুপাধ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন খেয়াল করবেন যে মানুষের মনকে শিক্ষা দিয়ে কৃষ্ণ ভাবনাময় করে তোলাই হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের একমাত্র উদ্দেশ্য কিন্তু আমরা জানি এর আগে অনেকেই পড়েছেন যে ইস্কনের সাতটি উদ্দেশ্য যদি কোথাও না পেয়ে থাকবেন দেখবেন শ্লুপ্রভুবাদের যে জীবনী যে গ্রন্থ সেখানে আছে তো এই সাতটি উদ্দেশ্যের মধ্যে তো কই কোথাও মন নিয়ন্ত্রণের কথা বলা নেই কিন্তু ভালো করে দেখবেন ওই যে সাতটি উদ্দেশ্য বলা হয়েছে সেই সাতটি উদ্দেশ্য কখনোই ফুলফিল হবে না কখনোই সেটা সঠিক হবে না যদি না আমরা মনকে নিয়ন্ত্রণ করতে না পারি মন নিয়ন্ত্রিত থাকলে তবে মানুষকে কৃষ্ণের সমীপবর্তী করা ভগবত গীতা ভাগবতের আনুগত্যে উপদেশ তার উপদেশ বিতরণ করা সাধারণ মানুষকে সহজ সরল কৃষ্ণ ভাবনাময় জীবনযাপনের ধারণা দেওয়া এই সমস্ত কিছু যে ইস্কনের উদ্দেশ্য এই সবকটি সম্ভব যদি সেই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আমরা প্রচার করছি বা যিনি প্রচার করছেন তারা নিজ নিজ মনকে নিয়ন্ত্রণ করে সেই মনকে কৃষ্ণ ভাবনাময় যদি করতে পারে তবেই কাজগুলো হবে অর্থাৎ যাই করা হোক না কেন সেটা স্থায়ীভাবে করতে গেলে মূলত মনকে প্রশিক্ষণ দিয়ে কৃষ্ণ ভাবনাময় করতে হয় আমরা দেখতে পাই ভক্ত সঙ্গে বা মন্দিরে কিছু ভক্ত আবেগের বশত একদিন দুদিন আসেন তারা অত্যন্ত প্রবল পরিমাণে কৃষ্ণ নাম সংকীর্তনে যোগদানও করেন কিন্তু আবার দেখা যায় কয়েকদিন পর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে তার আবার পাপময় জীবনে ফিরে গেছে কারণ মন যদি কৃষ্ণ ভাবনায় দৃঢ়ভাবে প্রশিক্ষিত না হয় তাহলে সেই মন আবেগের বশে একবার আসবে আবার সেই মন আবার কৃষ্ণ থেকে দূরে চলে যাবে সেই জন্য শ্লোক বলছেন যে মনের প্রশিক্ষণ করাটাই হচ্ছে কৃষ্ণ ভবনামিত আন্দোলনের প্রধান উদ্দেশ্য অর্থাৎ কাউকে যদি আমরা প্রচার করে ভক্তে পরিণত করতে যাই বা নিজেও যদি ভক্ত হতে চাই প্রথম গুরুত্ব দিতে হবে আমি কী করছি কত বড় বড় কাজ করছি সেটাতেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি কি পারছি না ভগবদ গীতা সপ্তম অধ্যায় প্রথম শ্লোকে ভগবান বলছে না যে মজ্জা যোগং আপার্থুঞ্জন্মদ আশ্রয় অর্থাৎ যোগের কৌশলী হচ্ছে আমাতে আসক্ত হয়ে আমাতে মনোনিবেশ সহকারে যোগ করা যোগের কৌশলী হচ্ছে ময়া শক্ত মনা আমাতে আসক্ত মন অর্থাৎ আমাদের মন কৃষ্ণে আসক্ত হতে হবে তো কৃষ্ণে আসক্ত আমাদের মন হয় না আমাদের মন ভোগের প্রতি আসক্ত হয় সুতরাং যথাযথভাবে যোগ করতে গেলে মনকে কৃষ্ণ আসক্ত করতে হবে সেই জন্যই মন প্রশিক্ষণকে ছিল প্রভুপাদ এখানে অনেক গুরুত্ব দিচ্ছেন কারণ ব্রোজে বাস করার উদ্দেশ্যই হচ্ছে চব্বিশ ঘন্টা কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া সেই জন্য কৃষ্ণকে যদি আমরা কৃষ্ণ সময় যদি যুক্ত হতে চাই তাহলে যোগের কৌশল ভগবান বলছেন না যে ময় আসক্ত মনা তা সেই জন্য যুক্ত হতে গেলে আগে মনকে কৃষ্ণের সমীপে করতে হবে সেই জন্য এখানে মন প্রশিক্ষণের দুটি দিক নিয়ে আলোচনা করা হয়েছে একটি হচ্ছে যে আমরা কেন মনকে প্রশিক্ষিত দুই হচ্ছে কিভাবে করবো যদি আমরা করতেও চাই সেটা কিভাবে করবো সেই কেন মনকে প্রশিক্ষিত করব। সেই ব্যাপারে বলতে গিয়েছিল প্রবাদ বলছেন তিনি বলছেন যে মনই হচ্ছে আমাদের বন্ধু আবার মনই হচ্ছে আমাদের শত্রু মন সব সবসময় একরূপে থাকে না সেই জন্য তাকে চব্বিশ ঘন্টা কেবল বন্ধু বানিয়ে রাখার জন্য তাকে অবশ্যই ট্রেনিং দিতে হবে কারণ স্বাভাবিকভাবে মন কিছুক্ষণ বন্ধু থাকার পর মন শত্রু হয়ে যাবে যদি তাকে ট্রেনিং দিয়ে বন্ধু করে না রাখি বন্ধু অর্থাৎ যে আমার আত্মার কল্যাণ করবে যে স্থায়ী কল্যাণ করবে না করতে পারলে মন আমার শত্রু হয়ে যাবে সে এমন কিছুতে আমাকে নিযুক্ত করবে যার দ্বারা আমি আবার জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবার আবদ্ধ হয়ে পড়ব কেন শিল্প এখানে মন কীভাবে আমাদের শত্রু হতে পারে বলতে গিয়ে তিনি মনে সঞ্চিত অনর্থ সময়ের কথা উল্লেখ করেছেন আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এই অনর্থগুলি নিয়ে তো এই অবাঞ্ছিত অনর্থগুলো কী করে আমাদের মনে সঞ্চিত থেকে আমরা বর্তমানে কোনো খারাপ কিছু করতে না চাইলেও পূর্বের সঞ্চিত অনর্থ পূর্বের স্মৃতিগুলি আমাদের মনের উপর প্রতিকূল প্রভাবে একটা প্রভাব ফেলে এই প্রতিকূল মনোভাব হয়ে যায় অনেক সময় পূর্বে রাজসিক বা তামসিকভাবে আমরা কোনো কাজ করেছি বা কিছু চিন্তা ভাবনা করেছি সেই যে স্মৃতি রয়ে গেছে অনর্থ সেই রাজস্বিক আর তামসিক গুণের দ্বারা আমাদের মন আজকেও কিন্তু প্রভাবিত হতে পারে এইভাবে যখন জীবাত্মা পূর্বের সঞ্চিত অনর্থের জন্য বা এই গুণের প্রভাবে যদি রাজস্বিক আর তামসিক গুণ দ্বারা অতিরিক্ত প্রভাবিত হয়ে যায় তাহলে কিন্তু মনের কাজকর্ম কৃষ্ণ থেকে মনকে আত্মাকে দূরে সরিয়ে নিয়ে যায় দেখবেন শ্রীমদ্ গীতায় তৃতীয় অধ্যায় ছত্রিশ শঙ্ক শ্লোকে সেখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন না যে অথ কেন প্রযুক্ত এবং পাপ অংচরতি পুরুষ হে হে কৃষ্ণ তো মানুষ কেন অথ কেন প্রযুক্ত এবং পাপ পুরুষ কেন পাপ করে পি বার স্নেহ বলাদিব নিয়োজিত পি পুরুষের ইচ্ছা থাকে না হে বার স্নেহ হে কৃষ্ণ আমি দেখেছি অনেকের পাপ করার কোনো ইচ্ছা থাকে না কিন্তু যেন মনে হয় বলাদিব নিয়োজিত কোনো একটা অদৃশ্য বলের দ্বারা তারা বাধ্য হয়ে তারা পাপের দিকে ধাবিত হয় তারা করতে চায় না তবু করে কেন করে কারণ এই গুণের জন্য অন্তরে সঞ্চিত পূর্বের পাপকর্মের স্মৃতি বা অনর্থের স্মৃতি মানুষকে দিয়ে এই কাজটা করায় আগে আমরা আলোচনা করেছি যেমন দেখবেন ফলের রস টাটকা কোনো ফলের রসকে আমরা যদি পান না করে একটা বোতলে বন্ধ করে বা কোনো পাত্রে করে যদি ঘরে রেখে দিই দুদিন তিন দিন চার দিন ফ্রিজে নয় স্বাভাবিকভাবে যদি রেখে দিই তাহলে কী হবে ফলটা ফলের রসটা যে এক সপ্তাহ পর সেটা বাসি হতে থাকবে এবং যত বাসি হবে তত পচতে শুরু করবে এবং ফলের রস তো মিষ্টি জিনিস সেই জন্য সেটা গেঁজে যাবে গেঁজে গিয়ে ফার্মেন্টেশন হবে গেঁজে গিয়ে আমরা দেখতে পাবো খুললে পরে ফেনা হয়ে গেছে উপরটা ফেনা কেটে গেছে অর্থাৎ ঠিক সেই রকম আমাদের হৃদয়ও। যদি আমরা পুরাতন বাসি চিন্তা ভাবনাগুলোকে যদি জমিয়ে রেখে দিই তাহলে সেইগুলো একসময় গাঁজাতে শুরু করবে এবং পচে গিয়ে সেখানে বুদবুদ উঠবে আর এই বুদবুদগুলো যখন ওঠে তখনই আমাদের মনে সেই পুরোনো স্মৃতির সেই বুদবুদ ওঠার ফলে আমাদের মন আগে স্মৃতির দ্বারা আবার অনেক সময় প্রভাবিত হয়ে যায় সবসময় যে হবে তা নয় কিন্তু সময়তে সময়তে হয়ে যায় সেই জন্য বলছে মন কখনো বন্ধু কখনো শত্রু এখন টেনশনের ব্যাপারটা হচ্ছে এই যে প্রভুপাত বলছেন এখানে চিন্তার বিষয় মৃত্যুর সময় যদি আমার মন ওই রকম কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে যায় কারণ মৃত্যুর সময় মানুষ খুব কষ্টে থাকে সেই সময় মন যদি অজান্তেই ওইরকম কোনো প্রতিকূলে ভাবের দ্বারা প্রভাবিত হয় তাহলে কি হবে না আমরা নিত্যকালের জন্য আবার পরবর্তী জীবনের জন্য আমরা এখানে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবদ্ধ হয়ে যাবে এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি যে মৃত্যুর সময় আমাদের কি ভাব থাকবে সেটা নির্ভর করে আমাদের সারা জীবন আমরা কীরকম ভাবনা করছি আমাদের মন সারা বিষয় সারা জীবন কোন বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট থাকছে সেই ভাবটাই মৃত্যুর সময় বেশি আসে সেই জন্য সারা জীবনই আমাদের মনকে নিয়ন্ত্রণ করে যাতে বন্ধুত্বপূর্ণ অবস্থায় রাখা যায় সারা জীবনে যেন মনকে কৃষ্ণ চিন্তায় রাখা যায় সেটা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি মনকে ছেড়ে দেন বলবেন যে মনকে বন্ধু হতে বলছি না কিন্তু আমি তো শত্রু হতে বলছি না কিন্তু মনের একটা স্বাভাবিক টেন্ডেন্সি আপনি যদি কুয়ো থেকে দড়ি বালতি করে দড়ি দিয়ে যদি বালতি করে জল তোলেন আর যদি মাঝে ছেড়ে দেন যদি বলেন যে আমি তোকে বালতিটাকে নিচে ফেলছি আমি খালি ছেড়ে দিলাম ছাড়া মাত্র বালতি এক জায়গায় থাকবে না সঙ্গে ঝুপ করেছে কুয়ে পড়ে যাবে ঠিক সেই রকম আমাদের মনকে যদি কৃষ্ণদিকে টেনে না তুলি তুই ছেড়ে দিই যে অল্প তুলে এখানে একটু রাখব মন ওখানে থাকতে পারে না মন আবার ধপ করে আরও নিচের দিকে পড়ে যাবে প্রকৃতপক্ষে মন চারভাবে আমাদের আমাদেরকে মিথ্যা বুঝিয়ে ঠকিয়ে ছদ্ম আশ্রয় দিয়ে কোনো না কোনোভাবে আমাদেরকে ভুল বোঝায় বিভ্রান্ত করে এবং আমাদেরকে ভুল পথে নিয়ে যায় আমরা মনকে ইংরেজিতে বলি মাইন্ড এম আই এন ডি মাইন্ড এই মাইন্ডের প্রত্যেকটা শব্দকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে মনের এই ত্রুটিপূর্ণ আচরণগুলো জানতে পারবো তখন মাইন্ড মানে হচ্ছে প্রথম হচ্ছে এম এম দিয়ে ইংরেজিতে বলা হয় ম্যাগনিফাই ম্যাগনিফাই মানে বাড়ানো বিবর্ধিত করা মন আমাদের বর্তমানে যে সমস্যা সেগুলিকে অনেক বিবর্ধিত করে দেখায় প্রকৃত সমস্যাকে অনেক বড় করে দেখায় যারা পড়াশোনা করে দেখবেন তারা ভাবে যে বাবারে এত পরীক্ষা এত সিলেবাস কি করে পড়ব এটা একটা সমস্যা যে অনেক বড় সিলেবাস কিন্তু চাইলে তো পড়া যাবে কিন্তু মন তাকে সারাদিন খালি ভাবাবে বইটা খুলে কি করে শুরু আর কী করে পড়বে কী করবে এই করে করে গোটা সময়টা শেষ হয়ে যাবে এইভাবে মন আমাদের যে বুদ্ধির সাহায্য নিয়ে যে সমস্যা সমস্যায় প্রতি মানুষই জর্জরিত কিন্তু বুদ্ধির সাহায্য নিয়ে ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছে কীভাবে সমস্যাটাকে অতিক্রম করে বা সেটাকে সহ্য করে আমরা ভক্তিতে এগিয়ে যেতে পারি সেই বুদ্ধিও ভগবান দিয়েছেন কিন্তু মন আমাদেরকে এই বুদ্ধির সাহায্য নেওয়া থেকে বঞ্চিত করে মন খালি মনের মধ্যে কথাটাকে ঘুরাতে থাকে যে এত বড় সমস্যা আমি কি করে পারবো আমি কি করে পারবো আমি কি করে পারবো ফলে মানুষ তার কৌশল সম্বন্ধে না ভেবে কেবলমাত্র প্রয়োজন অতিরিক্তভাবে সেই সেইটার মানে কতটা প্রভাব সেইটা সম্বন্ধে আলোচনা করে করে সময় নষ্ট করে একটা পচা খাবার তাকে যদি একটা পচা সবজি মনে করুন কেনার সময় পচে গেছে আপনি যদি বলেন সবজিটা পচে গেছে তো এইটাকে বেশি ভালো করে করে রান্না করি অনেকক্ষণ ধরে কষি কষি রান্না করি তাহলে হয়ে যাবে কখনো সম্ভব হয় না ওই রকম কোনো সমস্যাকে যদি আপনি খুব অনেকক্ষণ ধরে মনে ঘাটাতে থাকেন যে ভাবি আরও ভাবি আরও ভাবি তাতে কিছু হবে না আমরা ভয় পাবো টেনশান হবে প্রবলেমের কনক্লুশন কিছু আসবে না উল্টো আমরা প্রবলেমের দ্বারা ভয় পেয়ে আমরা ভক্তি থেকে পিছিয়ে যাব এরকম অনেক ভক্তই ভাবতে শুরু করে বাবারে আমরা কি করে এত গ্রন্থ পড়বো কি করে শিলগ্রহপথে এত শিক্ষা নেবো আমার দ্বারা কৃষ্ণ ভাবনাময় হওয়া হবে না কিন্তু এইরকম চিন্তাভাবনা করে শুরু করলে আমরা প্রবলেম কনসাসনেসে পড়ে যাব। আমাদের জীবনের উদ্দেশ্য নয় প্রবলেম কনসাস হওয়া আমাদের কৃষ্ণ কনসাস আমরা সমস্যামুখী হব না আমরা কৃষ্ণমুখী হবো তো মন আমাদেরকে এই রকম সমস্যাগুলোকেই বড় বড় করে দেখায় ফলে আমরা সেই সমস্যার জালে জড়িয়ে পড়ে নিজের বুদ্ধির যে সাহায্য নিতে হয় সেটা ভুলে যাই তারপর মন বা মাইন্ডের দ্বিতীয় শব্দ হচ্ছে আই এম আই এন ডি আই আই হচ্ছে ইমাজিন মন কল্পনা করায় দিবানিদ্রা যাকে বলে সবসময় প্রত্যেকটা মানুষের ফাঁকা টাইম পেলেই কল্পনা করতে শুরু করে একটা ভোগের বস্তু দেখলেই সেই বস্তুটা আমার নয় তবে দেখা মাত্রই মন মনে করে মানসিক কল্পনা ইস জিনিসটা পেলে কেমন হতো রাস্তা দিয়ে যেতে কোনো খাবার জিনিস বা কোনো মানুষের গাড়ি চালাচ্ছে তার থেকেও ভালো দামি কোনো গাড়ি দেখলো কোনো বাড়ি দেখলো ইস ওইটা আমার থাকলে কেমন হতো এইটা হলে কেমন হতো এই এটা হলে কেমন হতো সেটা হলে কেমন হতো এই কল্পনা করতে 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 মানুষ তার মূল্যবান সময় নষ্ট করে এবং নিজেকেই প্রবঞ্চিত করে কারণ একটা সময় তার সেই কল্পনা আবার ভেঙে যায় সিনেমা থিয়েটার এইভাবেই মানুষের এই কল্পনার জোরেই কিন্তু সেগুলি চলে মানুষকে ঠকায় এখন বলবেন শিলপ্রভুপাতদের কল্পনা কথা বলেছেন তিনি তো বহু পূর্বে তিনি বলছেন যে এক সময় আমার বহু মন্দির হবে আমি জানি খালি সময় সেটাকে আমার থেকে দূরে রেখেছে অর্থাৎ তিনি ভবিষ্যতে কথা বলছেন কিন্তু এটা কল্পনা নয় এখানে শিলপ্রভুপাত ভোগ করার জন্য মন্দির আমার হবে অনেক ভোগ করবো এটাকে তিনি এনজয় করছেন না তিনি এটা একটা এটা ভিশন তিনি ভবিষ্যৎ দর্শন করে বলছেন এবং এটা তার জীবনের উদ্দেশ্য এবং কৃষ্ণের জন্য তিনি অনেক মন্দির অর্পণ করতে চান এবং তিনি কেবলমাত্র এটা বলে দিয়ে নিশ্চিন্ত হয়ে যায়নি যে আমি বললাম যে আমার অনেক মন্দির হবে মানে হয়ে যাবে তিনি সেটাকে পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সবসময় কঠোর পরিশ্রম করে কৃষ্ণকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন ফলে সেটা সফল হয়েছে কিন্তু যারা মন আমাদেরকে যে জল্পনা কল্পনা করায় সেটা আমাদেরকে অলস করে আমরা ওই কল্পনা করে যে ওই জিনিসটা পেলে কেমন হতো ভেবে সঙ্গে সঙ্গে মন বলে না যে সময় নষ্ট করে না করে ছুটে যাওয়া জিনিসটা পাওয়ার চেষ্টা করে মনে বসিয়ে বসি পেলে কি হতো না হতো এই ভোগের চিন্তা করিয়ে করি আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে দেয় তারপর তৃতীয় শব্দ হচ্ছে এম আই এন এন হচ্ছে নেগলেক্ট মানে অবহেলা করা অগ্রাহ্য করা মন বর্তমান জীবনের ভালো ভালো সুযোগগুলোকে অবহেলা করায় অগ্রাহ্য করায় মন বর্তমানকে ভুলিয়ে দেয় আর ভবিষ্যতে স্বপ্ন দেখায় মন দেখায় বর্তমানে যে 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 কাজকর্মগুলো আসছে আমরা সেগুলোই যখন ঠিকঠাক সুচারুভাবে সম্পাদন করব তবে তো ভবিষ্যৎ সুন্দর হবে কিন্তু সেই কার্য সম্পাদন করতে গিয়ে কষ্ট হয় মন তখন বোঝায় যে কাজগুলোকে বাদ দেওয়া কল্পনা করো ভবিষ্যতে যখন আমি এইরকম জায়গায় চলে যাবো এই হবে কত সুন্দর হবে আমার এই হবে আমার সেই হবে এইভাবে মানুষ আকাশ কুসুম কল্পনা করে যেমন দেখবেন যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় হোস্টেলে দেখে পড়াশোনা করে তাদের কেরিয়ার তৈরি করতে হবে তাদেরকে যে বুদ্ধি করে যে এখন যদি পড়াশোনা করি কষ্ট করে তাহলে ভবিষ্যতে গিয়ে হয়তো আমার জীবনটা একটু ভালো হবে জরজাগতিক দৃষ্টিতে কিন্তু মন বুঝায় যে সব পড়াশোনা পরে হবে চলো একটা সিনেমা দেখে আসি সিনেমা দেখে বা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টিকটক এই ওই কত কিছু হাবিজাবি আমরা নাম শুনতে পাই সেইগুলো করে করে তারা এখনই এই অবস্থাতেই কোনো খাটাখাটি না করে বর্তমানে যে সুযোগ যা করা উচিত সেসব ভুলে গিয়ে বেকার সময় নষ্ট করে নিজেকে অবাঞ্ছিতভাবে নায়ক বা হিরো দেখানোর চেষ্টা করে এবং সেই একটা কল্পনাতে তার ফেসে থাকে ফলে বর্তমানে যে সুযোগগুলো ছিল যেগুলো গ্রহণ করে ভবিষ্যতে কিছু করা যেত সেইগুলো আস্তে আস্তে তার অবহেলিত হয়ে যায় ফলে সেই সুযোগ পরে আর সে পায় না আর শেষ হচ্ছে এম ডি ডি মানে হচ্ছে ডিনাই সে একবারে মানেই না যে সে বাস্তবকে মানে না মন বোঝায় যে ভগবান কই এইসব ফালতু কথা এসব মানুষের বানানোর কথা ভগবান বলে কিছু হয় না এটা মন প্রথম ভাবায় যদি বা মানুষের সাধুসংঘ করে বনে না না ভগবান বলে একজন হয় তখন আমার মন বোঝে হারে হতে পারে কিন্তু ভগবানকে কী করে পাবো এই এরা যেরকম বলছে জব করে খালি ভগবানকে পাওয়া যায় কোনো কাজকর্ম না করে জব করেই ভগবানকে পাওয়া যায় এরকম বোঝায় যদি বা মানুষ এটাও মানতে শুরু করে যে না শাস্ত্রে যখন বলেছে সমস্ত শাস্ত্রে কলিযুগে এটাই হচ্ছে মহামন্ত্র জপই হচ্ছে আমাদের যুগ ধর্ম তাহলে এটা করেই পাওয়া যাবে তখন আবার মন তাকে বোঝাবে আমি এত পতিত আমি এত খারাপ লোক আমার দ্বারা হবে না আমি চেষ্টা করলেও হবে না তাহলে কেন চেষ্টা করব ভাবে মন আমাদেরকে বাস্তবকে অগ্রাহ্য করা শেখায় এটা হচ্ছে মিথ্যা অহংকার মনের মিথ্যা অহংকার দুই প্রকারের হয় একটা হচ্ছে স্বাভাবিক একটা বিকৃত স্বাভাবিক মিথ্যা অংকার হচ্ছে আমি অনেক উন্নত ব্যক্তি আমি নিজেকে গর্বিত করে আমি অনেক ভালো এত উন্নত আমি কেন এইসব করতে যাবো আমি কেন ভক্তি অনুশীলন করব আর বিকৃত মিথ্যা অহংকার হচ্ছে যে আমি কত অধম আমি মূর্খ আমার দ্বারা এসব হবে না এগুলো ভালো লোকেরা হলে হতো আমার এত সমস্যা আমার দ্বারা হবে না কোনো না কোনোভাবে মন নিজেকে গর্বিত করে বা খারাপ দেখিয়ে কিন্তু আমাদেরকে ডিনাই করায় আমাদেরকে অগ্রাহ্য করা এইভাবে মন আমাদেরকে নিজের উপর ফোকাসটা দিয়ে রাখে মন আত্মমুখী কিন্তু সেই যে নিজের মুখী আত্মমুখীকেও আত্মা নিজেকেও কিন্তু আত্মা বলে বোঝে না আত্মা নিজেকে মন বলে ভাবতে শুরু করে সাধারণ মানুষ বলে না যে আত্মা যেটা খেতে চায় খেতে দিতে হয় এগুলো আত্মা চায় না মন চায় ফলে মনের দ্বারা প্রভাবিত হয় মানুষ ভাবে আমি নিজের সম্বন্ধে ভাববো ভগবান সম্বন্ধে ভাববো না কিন্তু সে নিজেকেও জানে না সেই জন্য সে মনকে আত্মা ভেবে মনের সম্বন্ধে ভাবতে রাখে অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য হচ্ছে সে কৃষ্ণ দাস এটা জানা তার জীবনের উদ্দেশ্য এবং কৃষ্ণ সেবাতেই তার পরম প্রাপ্তি মন সেটা থেকে আমাদেরকে পূর্ণ মাত্রায় ভুলিয়ে দেয় সেই জন্য শিলপ্রভুপা দেখুন এখানে বলছেন তাই এখানে শ্রী রূপ গোস্বামী পাদ ভক্তদের মনকে সেই রকমভাবে গঠন করতে উপদেশ দিচ্ছেন যাতে মৃত্যুর সময় মন যেন শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুর চিন্তা না করে সেই রকম জিউভাকে এমনভাবে শিক্ষিত করে তুলতে হবে যাতে জিহ্বা কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ ছাড়া যেন অন্য কিছু আহার না করে কৃষ্ণ কথা ছাড়া কৃষ্ণেতর কথা না বলে তিনি আরও উপদেশ দিচ্ছেন এই বলে যে তিষ্ঠন ব্রজে অর্থাৎ ব্রজে বাস করবে তো এইখানে ব্রজবাসের একটা কথা আসছে অনেক মানুষ তখন বলেন যে ইস্কনে ভক্তদেরকে ছিল এই ব্রজবাস সম্বন্ধে বিশেষ কিছু বলেনি তিনি উচ্চ গৌড়ীয় তত্ত্ব ভক্তদেরকে দেয়নি রাধাকৃষ্ণের যুগল প্রীতি কীভাবে অনুশীলন করতে সেটা কী করে উপলব্ধি করতে হয় সেই সম্বন্ধে ধ্যান করার তিনি কোনো কথা বলেনি তারা এটা বোঝে না যে কেবলমাত্র ব্রজ বাস করে নিজের ইচ্ছা মতো রাধাকৃষ্ণের মাধুর্যলীলা স্মরণ করাই কিন্তু গৌরীয় ভক্তদের জীবনের লক্ষ্য নয় সে কি রাধাকৃষ্ণ স্মরণ করা ব্রজবাসী লক্ষ্য না কেন কারণ বাস করে রাধাকৃষ্ণ স্মরণ করা উন্নত হলেও এটাতে ফোকাস নিজের উপর থাকে আমি কেন স্মরণ করতে চাইছি না আমার ভালো লাগবে আমি বাস করতে চাইছি কারণ আমি উন্নত লোকে যাবো আমি যদি আদর্শ আচরণও করি তাহলে আমার চিন্তাভাবনা আত্মকেন্দ্রিক থাকছে যে কীভাবে আমি রাধাকৃষ্ণের নিত্যলীলা রস আস্বাদন করব। কিন্তু অ্যাকচুয়াল যারা গৌরীয় ভক্ত চৈতন্য মহাপ্রভু অনুগামী তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে রাধা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য তাদের স্মরণ করব আমি রাধাকৃষ্ণের স্মরণ তো করবো কিন্তু নিজের সন্তুষ্টির জন্য নয় রাধাকৃষ্ণের সন্তুষ্টির জন্য নিজের মনে সন্তুষ্টির জন্য নয় তাহলে এক্ষেত্রে ফোকাসটা নিজের উপর না ফোকাস যাচ্ছে শ্রী রাধাকৃষ্ণের উপর তাদেরকে আনন্দ বিধানের জন্য আমি তাদেরকে স্মরণ করতে পারি এবং এই স্মরণটাই হচ্ছে প্রকৃত স্মরণ আমি জোর করে রাধাকৃষ্ণ নিত্য লীলা যদি যেন ঢুকে পড়ি এবং তাদেরকে ডিস্টার্ব করাটা আমাদের কাজ না আমার কাছে যথাযথভাবে এমনভাবে সেখানে প্রবেশ করা যাতে আমি তাদের সেবাটাকে বৃদ্ধি করতে পারি তার আনন্দ বাড়াতে পারি সেই জন্যই তো এই শ্লোকে শুধু তিষ্ঠন ব্রজে বলেনি সঙ্গে কি বলছেন তদ অনুরাগী জনানুগামী তদ অনুরাগী সেই পরমেশ্বর ভগবানের যারা অনুরাগী ভক্ত যারা প্রেমিক ভক্ত তাদের অনুগামী হয়ে ব্রজে বাস করতে হবে ব্রজে বাস করতে গেলেও আমাকে আগে অনুগমন করাটা শিখতে হবে প্রকৃত অনুরাগী যেমন গোপীরা তারা কি করে তারা রাধাকৃষ্ণকে সন্তুষ্ট রাখার জন্য নিত্যকাল কৃষ্ণ বিরহের যন্ত্রণা ভোগ করতেও প্রস্তুত থাকে তারা নিজের কথা ভাবে না তারা সম্পূর্ণ তাদের এই যে প্রেম এই যে ভক্তি এটা সম্পূর্ণ স্বার্থমুক্ত অহৈতুকি এই ধরনের উন্নত অনুরাগী ভক্তের যদি আমরা সঙ্গ লাভ করি তাহলে আমাদের সাধন ভক্তি উন্নতি লাভ করে তাদের ডিরেকশনে তাদের নির্দেশনায় আমরা যে জীবনযাত্রাকে অতিবাহিত করতে থাকি তবে আমরা উপলব্ধি করতে পারি কীভাবে ব্রজবাস করতে হয় কিভাবে কীভাবে কৃষ্ণের অষ্টকালীন লীলা স্মরণ করতে হয় এবং তখন কৃষ্ণ স্মরণ হয় প্রাথমিক অবস্থাতেই এই উপদেশের মানে ভুল অর্থ বার করে জোর করে জাগতিক বিচারে ব্রজেধামে বাস করে এরকম কোনো একজন ব্যক্তির কাছে দীক্ষা নিয়ে নিজের ইচ্ছা স্মরণ করা জপ কীর্তন করা গৌরীয় ভক্তদের লক্ষ্য না এখানে ছিল প্রভুপাত তারপর যে শেষ অংশে বলছেন শ্রীকৃষ্ণের প্রিয় গোবৎস তার হাতে লাঠি বাঁশি বা গলার মালা রূপে শান্তরসে রাগানুগ ভক্তি সাধন করা যায় দাস্যরূপে শ্রীকৃষ্ণের দাস চিত্রক পত্রক বা রক্তকের পদাঙ্ক অনুসরণীয় সক্ষরসে শ্রীকৃষ্ণের সখা বলদেব শ্রীদাম সুদামের মতো শ্রীকৃষ্ণ ভজন করা উচিত বাৎসল্য রসে নন্দমহারাজ যশোদা আদির মতো আর মাধুর্য রসে অর্থাৎ যুগল প্রীতিতে শ্রীমতী রাধারানী তার সখী ললিতা আদি বা তার মঞ্জরি রূপ ও রতির মতো ভগবত ভজন করা উচিত অর্থাৎ এইখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে কোনো না কোনো কৃষ্ণের অনুরাগী ভক্তের অনুসরণ করতে জোর করে কিন্তু তাকে অনুকরণ করতে বলা হয়নি অনুগামী হতে বলা হয়েছে প্রতিটি কৃষ্ণ ভক্ত তাদের একটা নিজস্ব বিশেষত্ব রয়েছে যার দ্বারা সে ভগবানের সেবা করে তো প্রত্যেকটা জীব ও স্বরূপে কিন্তু কৃষ্ণের কোনো না কোনো সেবায় যুক্ত এখন আমরা জড়জগতে বদ্ধ হয়ে গিয়ে নিজের সেই সেবা ভুলে গেছি স্বরূপ ভুলে গেছি যখন আমাদের সেই স্বরূপ উদ্ঘাটিত হয় স্বরূপ সিদ্ধির পর জীব উপলব্ধি করে কোনো একটি বিশেষ সেবার প্রতি তার আসক্তি তখন সেই সেবাটা যে বিশেষ ভক্তের আনুগত্য হয় তখন সেই ভক্তের অনুগামী হয়ে আমাদের সেই সেবা করতে হয় অর্থাৎ সেই উন্নত ভক্তের মধ্যে যখন সেই সেবার প্রতি আকর্ষণ বা লক্ষণীয় ভাব থাকে তখন সে সেই রকম একজন মহান কৃষ্ণ পার্ষদের আশ্রয়ে যায় যিনিও সেই ধরনের সেবার প্রতি আসক্ত কিন্তু অনর্থ নিবৃত্তির পূর্বে এটা উপলব্ধি করাই অসম্ভব যতক্ষণ পর্যন্ত মনে দৈহিক ভোগ করার সুখ রয়েছে ততক্ষণ পর্যন্ত সেই সেবা বা স্বরূপ স্বরূপ কী করে আমাদের উপলব্ধি হবে সেই জন্য অনর্থ নিবৃত্তির পূর্বে এইভাবে জোর করে কৃষ্ণ সেবায় যুক্ত হওয়া অসম্ভব ব্যাপার সেই জন্য শিলোপ্রমপাত দেখুন এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উদ্ধৃতি উল্লেখ করে বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যা করে লিখেছেন যে যার চিত্তে কৃষ্ণ ভক্তির উদয় হয়নি তার উচিত সব রকম জড়ো অভিলাষ ত্যাগ করে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম রূপ লীলা পরিকর আদি স্মরণ ও কীর্তন করা এবং ওইভাবে ভক্তির অনুশীলন করে মনকে শিক্ষিত করা এইরূপে কৃষ্ণতত্ত্বে রুচির উন্মেষ হলে বৃন্দাবনে বাস করা উচিত এবং একজন নিপুণ ভক্তের অধীনে সবসময় নাম কৃষ্ণ যশ কৃষ্ণ লীলা কৃষ্ণ গুণ আদি স্মরণ করে কালাতিপাত করা উচিত তো সেই জন্য প্রথমে আমাদেরকে মনকে কিন্তু শিক্ষিত করার কথাই শিলোক্তি সিদ্ধান্ত শশি ঠাকুর বলছেন শিলোপ্রভুপাদের কথা ভাবুন তিনি ব্যক্তিগতভাবে তিনি পঞ্চাশ বছর বয়সে তিনি কিন্তু বানপ্রস্থি হয়ে গেছিলেন তিনি সব রকমের গৃহের সমস্ত কর্তব্য সম্পাদন করে পূর্ণরূপে সেবায় নিয়োজিত হওয়ার জন্য তিনি বৃন্দাবন এসে থাকছিলেন সেখানে তার গুরুদেবের কৃপাতে তিনি সন্ন্যাসও লাভ করেন তাহলে তিনি তার আশ্রমের দিক দিয়ে কৃষ্ণ ভক্তিতে সম্পূর্ণরূপে নিয়োজিত ছিলেন তিনি ব্রজে বাসও করছিলেন গুরুদেবের ইচ্ছাও পূরণ করছিলেন গ্রন্থ রচনা করছিলেন এবং পূর্ণ মাত্রায় সুখী ছিলেন কিন্তু তিনিও তো শিল গোস্বামীর এই শ্লোক পড়েছিলেন কিন্তু তিনি কেবলমাত্র এই কোন জনানুরাগী হয়ে ব্রজে বাস করাটাকে সঠিক মনে করেননি তিনি জানেন যে কৃষ্ণের তদানুরাগী জন মানে হচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার কীর্তনও লিখেছেন না যে শ্রী সিদ্ধান্ত সরস্বতী শচী প্রিয় অতীক যে কৃষ্ণ সেবায় যার তুল্য নাই তো অর্থাৎ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অর্থাৎ তার গুরুদেবের যে মনোভাব কৃষ্ণ সেবায় তার থেকে বড় ভক্ত কেউ হয় না সেই জন্য তিনি তার গুরুদেবকে সন্তুষ্ট করাটাই গুরুত্বপূর্ণ মনে করেছেন তাই রাধাকৃষ্ণের সেবা সম্পাদনের জন্য গুরুদেবের সন্তুষ্টির জন্য রাধাকৃষ্ণের সন্তুষ্টির জন্য তিনি ব্রজবাসকে অস্বীকার করে সারা বিশ্বে প্রচার করেছেন কিন্তু প্রকৃত অর্থ এই যে এই রকম ভক্তের হৃদয়েই ব্রজ অবস্থান করে ব্রজ তার চারিপাশে নয় তার হৃদয়েও থাকে সেই জন্য শিলপ্রভুপাদ সারা পৃথিবীতে যেখানে যেখানে গেছেন সেইখানে একটি মন্দির তৈরি করে সেখানে তিনি বৃন্দাবনকে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন এইভাবে তিনি ভৌম বৃন্দাবনকে একটি স্থান থেকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন তো সেই জন্য শিলপ্রভুপাদই হচ্ছেন প্রকৃত তদনুরাগী জন তিনি হচ্ছেন কৃষ্ণের অনুরাগী জন তাই তার জীবন জীবনযাপন করাটাই হচ্ছে দেখুন ভালো করে ভাবতে গেলে তদনুরাগী জনানুগামী ভ্রান্তভাবে এই শ্লোকের মানে বুঝে সব কিছু ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে জোর করে একটা ফটাফট গুরু খুঁজে আমি কোনো ভক্তের অনুকরণ করে কৃষ্ণর সঙ্গে যুক্ত হব এটা এটা একটা মিথ্যা প্রবঞ্চনা শিলপ্রভুপাত যেমন তার গুরুকে সন্তুষ্ট করার জন্য ব্রজবাস ত্যাগ করে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং সর্বত্রই ব্রজ তার হৃদয় ছিল ঠিক সেই রকম কৃষ্ণের অনুরাগী জন হচ্ছেন শিলপ্রভুপাত তার অনুগামন আমাদের করা উচিত আমরা কী করে শিলপ্রভুপাদের অনুগমন করতে পারি না আমরা তিনভাবে সেই শিলপ্রভুপাদের আনুগত্যে থাকতে পারি এক হচ্ছে শিলপ্রভুপাদের যে পরবর্তী শিষ্য যারা যাদেরকে তিনি গুরুরূপে নির্বাচন করে দিয়ে গেছেন সেই গুরুদেবদের কাছ থেকে দীক্ষা নিয়ে তাদের মাধ্যমে কৃষ্ণ শিলপ্রভুপাতের সঙ্গে যুক্ত হতে পারি ইস্কনের যে পরম যে নিয়ন্ত্রা যে বডি রয়েছে ইস্কন গভর্নিং বডি কমিশন জিবিসি তারা যে মানদণ্ড নির্ধারণ করেন শিলপ্রভুপাদের সেবার জন্য তাদের আনুগত্যে আমরা শিলপ্রভুপাদের কৃপা পেতে পারি আর শিলপ্রভুপাত সরাসরি যে সমস্ত গ্রন্থ এবং নির্দেশ দিয়ে গেছেন যে সমস্ত পাঠ প্রবচন দিয়ে গেছেন সেগুলি থেকেও শিক্ষা নিয়ে আমরা সরাসরি শিলপ্রভুপাদের আমরা সেবা করতে পারি এইভাবে আমরা এইভাবে প্রত্যেকটা কৃষ্ণ কৃষ্কন ভক্ত যে শিলপ্রভুপাদের প্রকৃত অনুগামী তারা প্রত্যেকেই কিন্তু তদনুরাগী জনানুগামী কারণ প্রত্যেকটি ইস্কনের মন্দিরই হচ্ছে এক একটি ভৌম বৃন্দাবন এবং সেটি যখন আরও প্রসারিত হয় তখন ভক্তের গৃহ এবং তার হৃদয়ও কিন্তু বৃন্দাবনে পরিণত হয় এর পরবর্তী অংশে শিবভগবৎ মনকে এবং জীবাকে কিভাবে, কৃষ্ণ স্মরণের কাজে লাগানো যায় খুব সুন্দর ব্যাখ্যা করছেন কয়েকটা ধাপে এখানে বলা হচ্ছে প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে শ্রবণ দশা শ্রবণ দশা মানে হচ্ছে আমাদের মর্নিং প্রোগ্রাম নিত্যং ভাগবত সেবায়া প্রত্যেক দিন নিয়মিতভাবে ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের পাঠ শোনা সেই গ্রন্থগুলি পড়া পাঠ করা এবং শ্রেষ্ঠ ভক্তের জ্যেষ্ঠ ভক্তের কাছ থেকে সেই সম্বন্ধে পাঠগুলোকে শ্রবণ করা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু হচ্ছে শ্রবণ দশা শ্রবণ দশার বৈশিষ্ট্য হচ্ছে এই সময় ভক্তের মনে কিন্তু খুব একটা লালসা থাকে না শ্রবণ করার খুব একটা ইচ্ছা থাকে না কিন্তু আমাদের নিয়ম করে শ্রবণ করতে হয় ওষুধ বলে মনে করে শ্রবণ করা উচিত যখন ইচ্ছা না থাকলেও আমরা শ্রবণ করি জিনিসটাকে ভালো জানি কিন্তু ইচ্ছা নেই সেটা হচ্ছে শ্রবণ দশা এইরকম শ্রবণ দশায় যদি আমরা নিষ্ঠার সঙ্গে শ্রবণ করে যাই তাহলে এক সময় আসে বরণ দশা সেই বরণ দশাতে কি হয় এতদিন যে কৃষ্ণের কথাগুলো শুনছিলাম তার শিক্ষাগুলো শুনছিলাম কিন্তু নিজের জীবনে প্রয়োগ করতে পারিনি জ্ঞানমূলকভাবে গ্রহণ তো করেছিলাম জানি কী করা উচিত কিন্তু সেইভাবে গ্রহণ করতে পারিনি বরণ দশায় সরাসরি ভক্ত তখন কী করে কৃষ্ণের যে উপদেশগুলো শোনে জ্যেষ্ঠ ভক্তের যে উপদেশগুলো শোনে সেগুলো সে তার নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে অর্থাৎ যখন উপদেশগুলি কেবল শ্রবণই নয় শ্রবণের সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করে শিক্ষাগুলি গ্রহণ করতে থাকি সেটা হচ্ছে বরণ দশা তাকে আমরা হৃদয় বরণ করে নিই আর এই শিক্ষা গ্রহণ করতে করতে শ্রবণ করতে থাকলে একসময় বরণ দশা থেকে আমরা চলে যাই স্মরণ দশায় এই দশাতে গিয়ে আমরা শিক্ষাগুলি খালি গ্রহণই করি না বরং গ্রহণ করে আমরা সেগুলিকে উপভোগ করতে পারি এই দশার কয়েকটি ভাগ আছে প্রথম হচ্ছে স্মরণ ছেদযুক্ত স্মরণ হয় অর্থাৎ আমাদের কখনো কখনও স্মরণ কৃষ্ণকথা স্মরণ হয় আবার কখনো হয় না সারাদিনে চব্বিশ ঘন্টা নয় কখনো স্মরণ হয় কখনো হয় না এই এইরকমই করতে থাকলে করতে থাকলে একসময় হয় ধারণা এই ধারণা দশাতে নিরবচ্ছিন্ন স্মরণ হয় চব্বিশ ঘণ্টাই যে কোনো কাজের মধ্যেই ভক্ত থাক না কেন যে তার মনের কেন্দ্রস্থলে তার ফোকাসিংয়ের মধ্যে কৃষ্ণই থাকে এই ধারণাও যদি নিরবচ্ছিন্নভাবে আমরা করতে থাকি তাহলে সেটা পরিণত হয় তৃতীয় স্তর হচ্ছে ধ্যান এই ক্ষেত্রে কৃষ্ণের ধারণা আরও ঘনীভূত হয় তখন কৃষ্ণের বিভিন্ন নাম রূপ লীলা তার হৃদয়ে অল্প অল্প স্ফুরিত হতে থাকে এই ধ্যান যখন কন্টিনিউয়াস হয়ে যায় তখন সেটা যে অনুস্মৃতি সেই সময় নিত্য কৃষ্ণলীলা তার হৃদয়ে স্ফুরিত হতে থাকে আর এই অনুস্মৃতি যখন আরও গভীর হয়ে যায় তখন তাকে বলে সমাধি এই অবস্থায় সে পূর্ণরূপে তার কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে তার পরম পূর্ণতা লাভ করে কৃষ্ণের দাসত্ব উপলব্ধি করে সুতরাং এই সমাধি দশাকে স্মরণের দশার একটা অংশ না ভেবে এই স্মরণের যে পরবর্তী দশা তারই একটা প্রাথমিক স্তর বলে ধরা হয় অর্থাৎ স্মরণের পরবর্তী দশায় সম্পত্তি দশা এই দশায় কৃষ্ণের যে স্মরণ কৃষ্ণের যে গুণ মহিমা সব কিছু সেগুলো আমাদের কাছে একটা সম্পত্তির মতো হয়ে যায় জীব তখন উপলব্ধি করতে পারে পূর্ণরূপে যে সে কৃষ্ণের নিত্য দাস তো এই শ্লোকের এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য যে কিভাবে আমরা এই দশার মাধ্যমে একজন প্রকৃত তদ অনুরাগীজন শিলপ্রভুপাদের আনুগত্য থেকে কিভাবে ক্রমে ক্রমে কথা শ্রবণ করা বরণ করা স্মরণ করা এবং করতে করতে আমরা পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠতে পারি যাতে আমরা ব্রজে গিয়ে নিত্যকালের জন্য বাস করতে পারি এটাই হচ্ছে এই উপদেশের সার মর্ম এরপর আমরা আলোচনা করব এর পরবর্তী শ্লোক নিয়ে এর পরবর্তী শ্লোক থেকে অর্থাৎ নবম থেকে একাদশ এই তিনটি শ্লোকে ভগবত ধামের এবং উন্নত ভগবত ভক্তের মাহাত্ম বর্ণনা করা হয়েছে প্রথম নবম শ্লোকে বিভিন্ন যে ধাম সেগুলির ঊর্ধ্বক্রমিক অবস্থান কে কার থেকে উপরে কে বেশি গুরুত্বপূর্ণ এইরকম একটা অবস্থান বোঝানো হয়েছে দশম শ্লোকে বোঝানো হয়েছে বিভিন্ন প্রকার যে পারমার্থবাদী তাদের অবস্থান ঊর্ধ্বক্রমিকভাবে কে কার থেকে কত বেশি উন্নত আর সে শ্লোকে এগারো নম্বর শ্লোকে এই উভয়কে সমন্বয় করা হয়েছে তো আমরা আসুন নবম শ্লোকে আজকে আলোচনা করি বৈকুণ্ঠাজ্জনিত বারা মধুপুরী তত্রাপি রাসোৎসবাদ বৃন্দারণ্য মুদারপাণি রমনাথ তত্রাপি গোবর্ধন রাধা কুণ্ডম ইহা পি গো প্লাবনাথ কুরিয়াদশ্য বিরাজত গিরিতটে সে বাং বিবে অর্থাৎ মথুরা নামক দিব্যস্থান ঐশ্বর্যময় অপ্রাকৃত জগৎ বৈকুণ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ কারণ শ্রী ভগবান স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছিলেন আবার বৃন্দাবনের অরণ্য মথুরা মণ্ডল অপেক্ষাও শ্রেষ্ঠ কারণ শ্রীকৃষ্ণ সেখানে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন এবং গোবর্ধন পর্বত বৃন্দাবন অরণ্য অপেক্ষাও শ্রেষ্ঠ কারণ তা শ্রী ভগবানের চিন্ময় হস্তের দ্বারা উত্তোলিত হয়েছিল এবং সেখানে ভগবান নানাবিধ প্রেমময় লীলাবিলাস সাধন করেছিলেন এবং এই সবের ঊর্ধ্বে পরম রমণীয় রাধাকুণ্ড হল সর্বোত্তম স্থান কারণ তা গোকুলরাজ শ্রীকৃষ্ণের অমৃতপম প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিল সুতরাং এমন কোনো বিবেকী ব্যক্তি কি কোথাও আছেন যিনি গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত এমন পরম রমণীয় রাধাকুণ্ডের সেবা করতে অভিলাষী নন অর্থাৎ এখানে চিন্ময় ধাম সমূহের বিভিন্ন বৈশিষ্ট্য ক্রমে ক্রমে আলোচনা করা হয়েছে তাৎপর্য যে শুরুতেই দেখুন শিলপ্রভুপাত সর্বনিম্নে যে ধামের কথা বলা যাচ্ছে বৈকুণ্ঠ জগৎ চিন্ময় জগৎ প্রবাদ প্রথমেই বলছেন যে সমগ্র সৃষ্টির জড় চিন্ময় মিলিয়ে যে যত সৃষ্টি তার প্রায় থ্রি ফোর্থ চার ভাগের তিন ভাগই হচ্ছে চিন্ময় জগৎ বা বৈকুণ্ঠ জগৎ বর্তমান কলিহত মানুষ তো এটা মানতেই চায় না সর্বপ্রথম মথুরা কী মানবে তারা তো বৈকুণ্ঠকেই মানতে চায় না তারা মনে করে যে মানুষেরা কল্পনা করছে এটা আগেকার দিনে মানুষেরা এত কিছু বুঝতো না এগুলো কল্পনা করতো কোনো মানুষ গল্পের মতো এগুলো লিখে দিয়েছে ভাগবতমে সাধারণ মানুষ লিখেছে মূর্খ মানুষেরা অন্ধবিশ্বাসী লোকেরা এইসব করে এই বিজ্ঞানের যুগের মানুষ এইসব অন্ধবিশ্বাসের দ্বারা এসব গোড়ামির দ্বারা চললে কি ভালো সেটা এগুলো ফালতু জিনিস এরকম কিছু হয় না ভাবে সাধারণ লোক স্বাভাবিকভাবে তারা দৃঢ়ভাবে ভাবে মানে দৃঢ় বিশ্বাসের জন্য এটা হয়ই না এমন তো নয় যে পরীক্ষা করে দেখেছে শ্রীমৎ ভাগবতে এই লোকগুলোর যে বর্ণনা দিচ্ছে যে কত মাইল কত হাজার কত মাইল উপরে যে একটা লোক থেকে আরেকটা লোক এমন তো নয় তারা রকেটে করে সেখানে গিয়ে দেখেছে কিন্তু তারা একটা দৃঢ় বিশ্বাসবশত জোর করে বলে এটা হতেই পারে না তো সেই সমস্ত মানুষ জনজাগতিক মানুষ আজকালকার দিনে যারা এগুলো বিশ্বাস করতে চায় না তারাই দেখবেন আবার সিনেমা তৈরি করে গল্পের কমিক্স লাগে কিসের পর হিম্যান স্পাইডারম্যান সুপারম্যান হ্যারি পটার এইরকম বিভিন্ন অত্যাশ্চর্য গল্প যে গল্পতে সব কিছুই কিন্তু মিথ্যা কিন্তু তার মধ্যে একটা জিনিস কি রয়েছে না একটা বিশেষ ম্যাজিকের কথা বলা আছে অত্যাশ্চর্য কোনো ক্ষমতার কথা বলা আছে যারা স্বাভাবিক প্রত্যেকটা গল্পেরই চরিত্র বা নায়ক বা হিরো হচ্ছে সাধারণ মানুষের থেকে অতিরিক্ত কিছু ক্ষমতা প্রাপ্ত এবার বলুন জেনে শুনেও তো মানুষ এইগুলি যখন দেখে যেগুলো শ্রবণ করে এগুলোকে যখন আলোচনা করে কিছুক্ষণের জন্য তো এগুলোর মধ্যে হারিয়ে যায় সেই মনের দ্বারা কল্পনা করে যে এগুলোকে ভোগ করলে কত সুন্দর হতো কি মজার জায়গা এখন প্রশ্ন হচ্ছে যে যে মানুষ বৈকুণ্ঠকে মানতে চায় না যেটা শাস্ত্রে বলা আছে যে এরকম কোনো জায়গা অত্যাশ্চর্য জায়গা হতেই পারে না বিজ্ঞানের নিয়মের বাইরে সেই মানুষই কিন্তু নিজেরা আবার কল্পনা করে এরকম অত্যাশ্চর্য জগতের কল্পনা করে সেই নিয়ে আলোচনা করে কোটি কোটি টাকা খরচ করে সিনেমা তৈরি করে সেগুলোকে আবার উপভোগও করে আশ্চর্য নয় কারণ এই অত্যাশ্চর্য বা অতি প্রাকৃতিক অস্বাভাবিক কোনো কিছুর প্রতি যে মানুষের আকর্ষণ এটাই স্বাভাবিক এই জড়জগতে সব কিছু লিমিটেড মানুষের পূর্ণ ক্ষমতা আত্মার যে পূর্ণ ক্ষমতা সেখানে প্রকাশিত হয় না সেই জন্য আত্মা এমন কিছুর কল্পনা করতে চায় কারণ আত্মা ওই বৈকুণ্ঠ জগৎ থেকে অপ্রাকৃত জগৎ থেকে এসছে সেই জন্য তার ক্ষমতা এই জড়দেহের ক্ষমতা থেকে অনেক বেশি কিন্তু যেহেতু সে তার প্রকৃত ক্ষমতাকে প্রকৃত পরিচয়কে ভুলে গেছে যেহেতু সে বৈকুণ্ঠকে মানতে পারছে না তখন সে বাধ্য হয়ে কোন নকল কোনো জিনিসকে বানিয়ে নিয়ে তাকে আশ্রয় করতে শুরু করে যেমন দেখবেন কোনো মানুষের বুড়ো যদি তাদের ছেলে মেয়ে তাকে তাকে ছেড়ে চলে যায় বা তার কোনো ছেলে মেয়ে নেই তখন তারা কোনো কুকুর বিড়াল পুষে তাকে নিজের ছেলের মতো মানুষ করতে সে ভালো করে জানে যে কুকুরটা আমার বাচ্চা নয় অন্য কারো বাচ্চা কিন্তু তাকে সেই চোখে দেখতে শুরু করে তার একটা আশ্রয় চায় তো যে সমস্ত মানুষ শাস্ত্রে আশ্রয় করতে পারে না তারা নিজেরাই নিজেকে ঠকিয়ে একটা আশ্রয় তৈরি করে প্রশ্ন তো এইটাই যে জড় বিজ্ঞানের চোখে মনে হচ্ছে বৈকুণ্ঠ অসম্ভব বেশ কথা তো যে ব্যক্তিরা এই কথাটা বলে তারা যখন নিজেরা এই কল্প বিজ্ঞানের বা বিভিন্ন রকমের এই যে ধরনের ফিল্মগুলো বা গল্পগুলো বা সাহিত্য তৈরি করে তাদের তো এটা থেকে বিরক্ত হওয়া উচিত কারণ এটা বিজ্ঞানের বিপরীতে দেখাচ্ছে যেটা জড় জগত অসম্ভব কিন্তু সেই সময়ও কিন্তু তারা ওইটা দেখে কিছুক্ষণের জন্য কিন্তু আনন্দ পায় প্রশ্ন হচ্ছে যারা বিজ্ঞান মনস্ক ব্যক্তি বলবে ওটা মনোরঞ্জনের জন্য ইচ্ছা করে করে মনোরঞ্জনের জন্য প্রশ্ন হচ্ছে যারা বিজ্ঞান মনস্ক বিজ্ঞানকে মানে বিজ্ঞানে সব কিছু নিয়ম মেনেই খুশি হয় তারা মনোরঞ্জনের জন্য আর যে কারণেই হোক মিথ্যা জিনিস দেখে তারা খুশি কেন হবে অদ্ভুত কিছু দেখে কেন মানুষ খুশি হবে কোনো মানুষ কোনো বাচ্চা যদি রঙ করতে গিয়ে ছবিতে জলের রঙ যদি লাল করে দেয় তার কি মনে হয় যে কিছুক্ষণের জন্য লাল রঙটা কত ভালো লাগছে ভালো লাগবে না ছবিটা দেখতে তাহলে এই সমস্ত মিথ্যা ফ্যান্টাসির মধ্যে নিজেকে জড়িয়ে রাখার কারণটাই বাকি কারণ হচ্ছে আগে বহুবার আলোচনা করা হয়েছে এটা আত্মাকে স্পর্শ করে আমরা কেবলমাত্র এই জড় শরীর নই মানুষের শরীরের দুটো অংশ একটা দেহ একটা আত্মা এবং আমরা আগে আলোচনা করেছি দুটি সম্পূর্ণ আলাদা দেহ হচ্ছে আত্মার বিজাতীয় পোশাক কারণ দেহ হচ্ছে সৎ চিত আনন্দময় আত্মা হচ্ছে অসৎ অচিত আর কমপ্লিটলি নিরানন্দময় এবং সেই সঙ্গে আমরা এটাও জেনেছি যে এই জড় জগতের সমস্ত কিছু এই প্রাকৃতিক জগতে সব কিছু যে জড়ো আর আমাদের শরীরটাও তাই সেই রকম আমাদের শরীর এবং জগতের সব কিছু একসময় নষ্ট হয়ে যাবে এটাই জড় জগতের নিয়ম যা কিছু সৃষ্টি হয়েছে সেটা একসময় ধ্বংস হবে কিন্তু আত্মা এখানে কিন্তু ধ্বংস হবে না তাহলে এটা থেকে কি বোঝা যায় যে আত্মা এই জড়জগতের বস্তু নয় কারণ এই জগতের সব কিছু নষ্ট হবে আত্মা নষ্ট হবে না তাহলে আত্মা এই জগতের বস্তু নয় কারণ আত্মা বা আত্মার চেতনা সেটা স্থায়ী অমরানিত্য তাহলে নিশ্চয়ই এটা থেকে এটা উপলব্ধি হয় তাহলে আত্মা এই জগতের বস্তু নয় আত্মা সম্পূর্ণ বিপরীত কোনো জগৎ থেকে এসছে যেখানের সঙ্গে আত্মা সম্পর্কিত এবং সেটি হচ্ছে তার প্রকৃত আলয় যেমন মনে করুন কোনো ধান খেতে যদি এক টুকরো সোনা পাওয়া যায় তাহলে লোকে চমকে যাবে ধানের ক্ষেত্রে সোনা কোথাতে গেল কিন্তু এই সোনাটাই যদি সোনার খনিতে পাওয়া যায় তখন বলবে স্বাভাবিক জিনিস সোনার খনিতে সোনাই পাওয়া যাবে সেই জন্য যে জিনিসটা যেখানে থাকার নয় যেটার সঙ্গে তার পারিপার্শ্বিক পরিবেশের কোনো মিল হয় না সেটাকে যদি সেখানে পাওয়া যায় তাহলে সেটাকে মনে করা হয় সেটা বিজাতীয় বহিরাগত ঠিক সেই রকম আত্মার সঙ্গে যেহেতু জড়জগতের কোনো কিছুর মিল হয় না সুতরাং এখান থেকে সহজে বোঝা যায় আত্মা কিন্তু এই জগৎ থেকে আসেনি আত্মা বাইরের জগতের আত্মা হচ্ছে বৈকুণ্ঠ জগতের বস্তু সেই জন্য সেই জগৎটা এমন জগৎ যেখানে কোনো কুণ্ঠা নেই যেখানে আত্মা সম্পূর্ণরূপে সুখী সেই জন্য বি কুণ্ঠা যেখানে কোনো কুণ্ঠা নেই সেই জায়গা হচ্ছে বৈকুণ্ঠ আর এই সমগ্র চির হচ্ছে বৈকুণ্ঠ ভগবানের ধাম তাহলে এখন প্রশ্ন আসবে সমগ্র চিত জগতে যদি রকম উদ্বেগ না থাকে ভক্তরা যদি সম্পূর্ণ সন্তুষ্ট থাকে তাহলে সেখানে আবার ক্রমবিন্যাস কেন হচ্ছে সেখানে কেন বলা আছে যে বৈকুণ্ঠ থেকে মথুরা মথুরার থেকে এরকমভাবে আমরা ক্রমশ এক থেকে নিচ থেকে উপরে দিয়ে কেন যাচ্ছি তাহলে ওই ধামেও কি এরকম উচ্চ নিচু বিচার আছে যারা ওই ধামের নিচের স্তরে থাকে বৈকুণ্ঠে তারা কম সুখী যারা উচ্চ ধামে থাকে তারা না এরকম নয় কিন্তু আমরা ভুল করে এটাই ভাবি যারা বৈকুণ্ঠে আছে তারা সেই সুখে নাই যারা উপরে আছে তারা বেশি সুখে নয় তত্ত্বগতভাবে এটা সম্ভব নয় কেবল রসের বিচারে এই পার্থক্যটা করা হয়েছে তত্ত্বগতভাবে কোনো পার্থক্য নেই তত্ত্বগতভাবে যেহেতু প্রত্যেকটা জীবই চির জগতে যখন বাস করে তারা প্রত্যেকেই মুক্ত আত্মা হয় তারা নিত্য মুক্ত কি বদ্ধ মুক্ত কিন্তু মুক্ত তা যখন তারা মুক্ত তারা প্রত্যেকেই পারফেক্ট প্রত্যেকেই পারফেক্ট এবং প্রত্যেকেই সুখী নিজ নিজ সেবাতে প্রত্যেকেই সন্তুষ্ট সে যে লোকেই থাকুক না কেন এমন নয় যে মথুরা যেহেতু বৈকুণ্ঠ অপেক্ষা শ্রেষ্ঠ তাহলে মথুরাতে যে জীবাত্মারা থাকে তারা অধিক সুখী থাকে অধিক পূর্ণ তাদের জীবন আর বৈকুণ্ঠে জীবেদের জীবন কিন্তু কম পূর্ণ বা তারা আশা করি আমরা যদি মথুরায় যেতে পারতাম এরকম নয় যে যেখানে থেকে পূর্ণ সন্তুষ্ট থাকে যেমন অযোধ্যা লোকে থাকে মহাবীর হনুমান তিনি রামচন্দ্রের ভক্ত তার কখনো মনে হয় না যে আমি যদি কৃষ্ণের সেবা করতাম কৃষ্ণের সখা হতে পারতাম কত ভালো বরং তাকে সেই রকম কোনো চান্স দিলে সে সেটা নিতে চায় না কারণ সে দাসরসে রামচন্দ্রের সেবাতে সম্পূর্ণ সন্তুষ্ট তার জীবনের পারফেকশান তার সেখানে কোনো রকম কোনো চাহিদা নেই সে পূর্ণ তুষ্ট অবস্থায় থাকে তাই তত্ত্বগতভাবে সেখানে সকলেই সমান কিন্তু রসের পার্থক্য রয়েছে কৃষ্ণের সঙ্গে জীবতা জীবাত্মার আদান প্রদানের যে যে বিনিময়ে ভাব বিনিময়ের যে মাধুর্য সেটা বিষ্ণু অপেক্ষা অধিক কৃষ্ণের সঙ্গে ভাব বিনিময়টা সর্বাধিক আনন্দ পাওয়া যায় সেটা এই রসের বিচার করতে গেলে এই জিনিসটা মনে হয় কিন্তু সেটাও আমরা কারোর উপর চাপিয়ে দিতে পারি না এই যে গৌড়ীয় সিদ্ধান্ত সেটা আমরা কোনো অন্য ভক্তের উপর জোর করে বলতে পারি না যে তারা যদি এই রকম রসের এই বিচারটা না করে তারা পরম আনন্দ পাবে না প্রত্যেক এইটা ব্যক্তিগত জিনময় জগতে প্রতিটা জীব নিজ নিজ লোকে তার নিজ নিজ ইষ্টদেবকে নিয়ে ভগবানের বিভিন্ন রূপের সঙ্গে তারা সন্তুষ্টভাবে অবস্থান করে কিন্তু গৌরীয় ভক্তরা চৈতন্য চৈতন্য মহাপুরু কৃপাতে এটা জানে যে কৃষ্ণলোকে কৃষ্ণের সঙ্গে আদান প্রদানের রস অন্যান্য সম্পর্কগুলোর থেকে বেশি কিন্তু এই রসের ভাব আমরা জানলেও সকলের উপর চাপাতে পারি না যারা গৌর অনুগামী নন শিলপ্রপাত বলছেন এমন অনেক বৈষ্ণব আছে যারা রাধাকুণ্ডের গুরুত্ব উপলব্ধি করতে পারেন না বা বুঝতে পারেন না তো সেই কারণে আমরা সঙ্গে সঙ্গে এটা ভাবতে পারি না বা সন্দিগ্ধ হতে পারি না আরে এরাও তো বৈষ্ণব কই এরা তো রাধাকুণ্ডকে গুরুত্ব দেয় না তাহলে আমরা কেন রাধাকুণ্ডকে মানছি তাহলে কি আমরা ঠকে যাচ্ছি এটা ভাবাও যেমন উচিত নয় তেমনি আবার আমরা বলতে পারি না যে সমস্ত বৈষ্ণবগণ যারা চৈতন্যভাবে অনুগামী নয় তারা কেউ রাধাকুণ্ডকে জানে না এদের চিন্ময় জগতে প্রবেশ নিষেধ এরা কখনোই চিন্ময় জগতে গিয়ে প্রকৃত আনন্দ পাবেন এটাও বলতে পারি না কারণ রসবোধ হচ্ছে ব্যক্তিগত প্রতিটা জীবাত্মার সঙ্গে ভগবানের একটা বিশেষ সম্পর্ক রয়েছে তার সঙ্গে রসবোধ সম্পর্কিত আমরা কারুর রস কারুর উপর চাপাতে পারি না যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং যখন দাক্ষিণাতে ভ্রমণ করছিলেন তখন মাদুরায় নিকটে তিনি একজন ব্রাহ্মণের গৃহে গেছিলেন নিমন্ত্রিত হয়ে যিনি রামভক্ত ছিলেন তিনি এত পরম রাম ছিলেন তিনি নিজেকে সীতাদেবীর দাসী বলে মনে করছিলেন এবং তিনি রন্ধন না করে কান্না করছিলেন মহাপ্রভু জিজ্ঞেস করাতে তিনি বলেছেন যে সীতাদেবী ভগবানের অন্তরঙ্গা শক্তি তাকে একটা রাবণের মতো একটা রাক্ষস তাকে স্পর্শ করলো আমি এটা ভাবতে পারছি না এটা যত ভাবছি আমার মন তত কাঞ্চে আমি আর কিছু করতে পারছি না চৈতন্য মহাপ্রভু তাকে বোঝাতে তুমি রামচন্দ্রের স্মরণ করছো কেন তুমি কৃষ্ণের স্মরণ করো কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তার একটা অংশ তার মধ্যে আড়াইখানা রস কম আছে রামচন্দ্রের এইসব তিনি বলতে চাইনি বরং তিনি তার এই এই রকমভাবে তিনি সন্তুষ্ট হয়েছিলেন তিনি তার সঙ্গে সমব্যাথী হয়েছিলেন এবং স্বয়ং তিনি যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন স্মরণে সেখানে তিনি ব্রাহ্মণদের কাছ থেকে একটি বিশেষ পুরাণ সংগ্রহ করেন যে পুরাণে লেখা ছিল শ্লোকে সুন্দরভাবে যে রাবণ যাকে হরণ করে ছিলেন তিনি ছিলেন মায়া সীতা বা ছায়া সীতা প্রকৃত ভগবানের লাদিনী শক্তিকে রাবণ স্পর্শই করতে পারেননি সুতরাং তিনি সেটিকে কপি করে সেই ব্রাহ্মণকে এনে আবার গিফট দিয়েছিলেন এবং ব্রাহ্মণ সেটা দেখে সন্তুষ্ট হয়েছিলেন এইভাবে চৈতন্য মহাপ্রভু তাকে তার মনের যে কষ্ট দূর করেছিলেন কারণ তিনি তার এই রসবোধের দ্বারা রামচন্দ্রের প্রতি তার যে নিষ্ঠা তাতে খুব সন্তুষ্ট হয়েছিলেন তো সেই রকম আমরা কখনো কৃষ্ণ স্মরণ রামচন্দ্রের স্মরণের থেকে অধিক আনন্দদায়ক এই ধরনের রসবোধ কোনো ভক্তের উপর কারোর উপর চাপাতে পারি না চৈতন্য মহাপ্রভু সকল ভক্তকে তার সমস্ত অবতারের ভক্তগণকে উন্নত রস আস্বাদনের সুযোগ দিয়েছেন কিন্তু কখনো তিনি কোনো ভক্তকে বাধ্য করেননি যে তোমাকে এই রসটাই আস্বাদন করতে হবে তো এইটা হচ্ছে চিন্ময় জগতের বৈকুণ্ঠের অবস্থান এখন প্রথম শ্লোক শুরু হচ্ছে শ্লোকের প্রথম কথাই বলা হচ্ছে যে এই বৈকুণ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ হচ্ছে মথুরা কেন না সেখানে ভগবান আবির্ভূত হয়েছে অর্থাৎ একটা জিনিস উপলব্ধি করতে হবে এখানে কিন্তু চিন্ময় জগতের মথুরার কথা বলা হচ্ছে না যদিও চিন্ময় জগতের ধাম আর জড় ধাম একই তবুও একটু পার্থক্য চিৎজগতে যে মথুরা সেখানে কৃষ্ণ নিত্য মথুরেশ ভগবান রূপে অবস্থান করেন বাসুদেব সংকর্ষণ কিন্তু জড়জগতে যে মথুরা সেই ভৌম মথুরাতে সেখানে কৃষ্ণ জন্ম নেয় একটা শিশুর মতো এই হচ্ছে পার্থক্য তো বলছে এই মথুরা ধাম এই যে মথুরা জেলা যাকে মানুষ ভারতের উত্তরপ্রদেশের একটা অংশ বলে মনে করে সেইটা চিন্ময় জগতের বৈকুণ্ঠ অপেক্ষাও এই এই মথুরা ধাম শ্রেষ্ঠ কেন বলা হচ্ছে কারণ দেখুন চিন্ময় জগতের বৈকুণ্ঠ হচ্ছে নিত্য ধাম সেখানে ভক্তি অনুশীলন করে যখন মানুষ সিদ্ধিপ্রাপ্ত হয় তবেই প্রবেশ করা যায় অনর্থ নিয়ে সেই বৈকুণ্ঠে প্রবেশ করা যায় না কুণ্ঠা থাকলে পরে তাহলে পূর্ণ মাত্রায় শুদ্ধ হয়ে তবে ভক্ত প্রবেশ করতে পারে কিন্তু এই মথুরা জেলাতে আমরা সাধনার যখন প্রাথমিক দশা যখন এখনো পর্যন্ত অনর্থ থেকে মুক্তি পাইনি অনেক রকম বদ্ধ খারাপ গুণ আমাদের মধ্যে রয়েছে সেই অবস্থাতেও কিন্তু আমরা নিরবচ্ছিন্ন স্মরণ করতে না পারলেও মথুরায় প্রবেশ করতে পারি তাই মথুরা আমাদের কাছে বৈকুণ্ঠ অপেক্ষা সহজলভ্য মথুরার কৃপা বৈকুণ্ঠ অপেক্ষা বেশি যে আমাদেরকে বদ্ধ অবস্থাতেও ভগবান সেখানে আবির্ভূত হয়ে আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন ভগবান একবার মুনিকে বলেছিলেন যে নাহং হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীরাং হৃদয়ও সুভা যত্র মধ্য ভক্তা গায়ন্তী তত্র নারদ হে নারদ আমি বৈকুণ্ঠও থাকি না যোগীদের হৃদয়ও থাকি না কিন্তু আমার ভক্তরা যেখানে আমার নাম গান করে আমি সেখানে থাকি তো ভগবান বৈকুণ্ঠে থাকেন না ভগবান তো থাকেন আমরা জানি চব্বিশ বিষ্ণুমূর্তি সেখানে বৈকুণ্ঠে রয়েছে তো ভগবান বলছেন বৈকুণ্ঠে থাকি না ভগবান বলছেন আমি যোগীদের হৃদয় থাকি না যোগী কেন তিনি সকলের হৃদয় পরমাত্মা রূপে থাকেন তো এরম কথা কেন বলছেন কারণ হচ্ছে তিনি বৈকুণ্ঠে এবং যোগীদের হৃদয়ে যোগীদের হৃদয়ে তিনি সক্রিয়ভাবে থাকেন যোগীরা তাকে দর্শন করেন তো সেইখানে ভগবান থাকতে পারেন ভগবান যোগীর হৃদয়ে প্রকট প্রকটভাবে রয়েছেন তিনি বৈকুণ্ঠও রয়েছেন প্রকটভাবে তিনি থাকলে আমার কি আমি তো তাকে পেতে পারছি না আমি বৈকুণ্ঠে ভগবান আছে জেনেও কি আমি বৈকুণ্ঠে পেতে পারছি অর্থাৎ এই জায়গাগুলোতে ভগবান সাধারণ ভক্তের কাছে সহজলভ্য নয় কিন্তু যেখানে একজন ভক্ত ভগবানের দিব্য নাম কীর্তন করে সেই শুদ্ধ ভক্তের সঙ্গে আমরাও যদি নামকীর্তনে যুক্ত হই তাহলে আমার জিহ্বাতেও কিন্তু ভগবান আবির্ভূত হয়ে যান অর্থাৎ বৈকুণ্ঠে এবং যোগী হৃদয়ে অবস্থানকারী ভগবানকে আমরা সহজ সহজে পেতে পারি না কিন্তু নামকীর্তনে যে ভগবান থাকে তাকে আমিও আমার জিহ্বায় সহজেই লাভ করতে পারি বুঝতে পারলেন সেই জন্য মথুরা ধাম হচ্ছে বৈকুণ্ঠ অপেক্ষা অধিক অধিক গুরুত্বপূর্ণ কারণ বদ্ধ অবস্থাতেও আমি সেখানে গিয়ে সেই ধামকে প্রাপ্ত হতে পারি যেহেতু সেখানে ভগবান আবির্ভূত হয়েছেন এ আবির্ভূত হয়েই ভগবান এখানে আমাদের উপর কৃপা করেছেন কিন্তু এখানে কোনো কোনো মানুষের প্রশ্ন আসে বা সন্দেহ হয় যে এইটা চিন্ময় ধাম কি করে হতে পারে আমরা মথুরায় গিয়ে দেখেছি কত নোংরা কত উল্টোপাল্টা কাজ হচ্ছে অনেক মানুষ সেখানে ভুল ভুল ত্রুটি করছে সবাই শুদ্ধ নয় হুম কত রকমের কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে বাণিজ্যিক জায়গা টাকা পয়সার ব্যাপার ধাম কী করে এরকম হতে পারে অ্যাকচুয়ালি ধামের দর্শন মানুষের নিজস্ব জড়জাগতিক ইন্দ্রিয়ের দ্বারা সম্ভব না এটা নির্ভর করে ভক্তিতে তার অধিকারের ক্রমানুসারে আমরা আগে আলোচনা করেছি না তিন প্রকার অধিকার কনিষ্ঠ মধ্যম উত্তম এবং তাদেরও আবার কতগুলো ভাগ বিচার আছে তো এইরকম অধিকারের পার্থক্যে আমরা ধামকে পৃথক পৃথকভাবে উপলব্ধি করি একটা কল্পনা করুন কোনো একটা কোম্পানি দেখবেন অনেক কোম্পানিতে ব্যাঙ্কে বা এগুলোতে সমস্ত স্টাফেদের কাছে একটা কম্পিউটার আছে তারা সেখানে কিছু না কিছু পুট করছে আর যা পুট করছে অনলাইনে সমস্ত কোম্পানির মধ্যে ছড়িয়ে যাচ্ছে এরকম কোম্পানিতে সমস্ত স্টাফই দেখবেন কোম্পানি সব কম্পিউটারে লগ ইন করে মানে সেখানে ঢুকতে হয় পাসওয়ার্ড দিয়ে আজকাল তো লগ ইনের ব্যাপারটা ফোনে সবাই জানে সেখানে ঢোকে সাধারণ কর্মচারী যখনই তার কর্ম ঢোকে সেখানে তার নিজস্ব পাসওয়ার্ড থাকে যেই ঢোকে সে নিজের আগের দিনে কাজ করা ফাইলগুলো দেখতে পায় অন্য পাশের জনের কি ফাইল সেটা কিন্তু সে দেখতে পায় না তার কম্পিউটার তাকে দেখাই না সেখানে নিজের ফাইল অ্যাক্সেস করতে পারে সেই কাজটা করে যখনই সেভ করে দেয় সেই ফাইল কিন্তু উপরে চলে যায় কিন্তু এদের উপরে যে যে কর্মচারী রয়েছে যে এই সমস্ত কর্মচারীদের দেখে তার কাছে কিন্তু তাদের সবার ফাইল আসে তিনি যখন নিজের কম্পিউটারটা খোলেন তিনি নিজের কম্পিউটারে এই এই ব্যক্তি তার পাশের ব্যক্তি তার পাশে সবার কাজগুলো কিন্তু একসঙ্গে দেখতে পান যেটা ওরা পায় না আর কোম্পানি যিনি সিইও যিনি মালিক সেই ধরনের যিনি ম্যানেজার তিনি কিন্তু গোটা কোম্পানির কোথায় কী হচ্ছে তার কম্পিউটার খুলল একই কম্পিউটার একই অ্যাক্সেস কিন্তু তার কাছে এমন কিছু পাসওয়ার্ড আছে তার কম্পিউটারে এমন এমন জায়গাগুলো খোলে এমন এমন সেটিংয়ের জায়গা খুলে যেটা ওদের খোলা তো দূরের কথা ওদের ওখানে দেখাই না এরকম ফোল্ডার অর্থাৎ যে যত উন্নত ব্যক্তি তার অ্যাক্সেস সে একই কোম্পানি একই একই নেটওয়ার্ক একই কম্পিউটার কিন্তু তার অ্যাক্সেস ওদের থেকে অনেক বেশি ঠিক সেই রকম নিম্ন থেকে উচ্চতর পারমার্থিক দৃষ্টির বিভিন্ন ভক্তভেদে প্রত্যেকের কাছে ধাম ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হয় যার পারমার্থিক দৃষ্টি যত কম সে তত ধামের মধ্যে জড় দেখতে পায় আর যার পারমার্থিক দৃষ্টি যত উন্নত সে তত বেশি ধামের মধ্যে চিন্ময়তা দেখতে পায় এই জন্য সম্পূর্ণ ভক্ত এই ধামে সম্পূর্ণ তার ধামের বৈশিষ্ট্য দেখতে পান আবার যারা একদম প্রাথমিক স্তরে রয়েছে জড়দৃষ্টি সম্পন্ন প্রাকৃত তারা ধামে অবস্থান করেও সেই ধামে সবকিছু কিছু সাধারণ জড়জগতের স্থানের মতোই তাদের মনে হয় অ্যাকচুয়ালি ধাম দর্শন করার তিনটি উপায় প্রথম হচ্ছে শাস্ত্রচক্ষু তারপর হচ্ছে ব্যক্তিগত বা ইন্দ্রিয়জাত অনুভূতি বা উপলব্ধি এবং তৃতীয় হচ্ছে ধামের স্বরূপ দর্শনের জন্য প্রার্থনা তিনটি শাস্ত্রচক্ষু নিজস্ব অনুভূতি আর প্রার্থনা শাস্ত্রচক্ষু মানে হচ্ছে সর্বপ্রথম আমাদের ধামের মাহাত্ম শ্রবণ করা উচিত এই ধামকে ধাম কেন বলছে তার গুরুত্ব কি সেইগুলো আমাদের শাস্ত্র থেকে জানা উচিত যখন আমরা কর্ণ দিয়ে শ্রবণ করবো শাস্ত্রচক্ষু যখন আমরা কর্ণ দিয়ে শ্রবণ করবো কান দিয়ে যখন আমরা দেখব তখন ধামে প্রবেশের পূর্বেই সেই ধামের একটা সুন্দর ছবি আমাদের হৃদয়ে প্রকটিত হয়ে যায় এটাই হচ্ছে পূর্বের শুদ্ধ ভক্তের সাহায্য নিয়ে ধামকে দর্শন করা কিন্তু এর অর্থ এটাও নয় যে আমি কেবলমাত্র ওই শাস্ত্র শ্রবণ করে সন্তুষ্ট থাকবো ধামকে নিজে জড় ইন্দ্রিয় দ্বারা দেখব না তা নয় আমরা মাহাত্ম যেমন শ্রবণ করবো শাস্ত্র থেকে তেমনি আমরা ভক্ত সঙ্গে ধাম দর্শন করতেও যাবো সেখানে বসে সেই স্থানে মাহাত্ম শ্রবণ করব ফলে আমরা উপলব্ধি করবো যে কী হয়েছিল এখানে আবার একই সঙ্গে বর্তমানে সেই ধামের যে অংশ আমাদের জড় ইন্দ্রিয় গোচর হচ্ছে সেগুলো আমরা জড় ইন্দ্রিয় নেওয়ার চেষ্টা করব আমরা বৃন্দাবনে গ্রাণ নেওয়ার চেষ্টা করব যমুনার জল দর্শন করব স্পর্শ করব সেখানে স্নান করব সেখানে আমরা গোবর্ধন পর্বত দর্শন করবো সেই সব কিছু আমরা নিজেদের ব্যক্তিগত নিন্দ্রিয়োগগুলোতে দেখব কিন্তু ইন্দ্রিয়গুলি যে যখন সেগুলিকে দর্শন করবো শ্রবণ করব ঘাণ গ্রহণ করব সেগুলির হয়তো দিব্য স্বরূপ আমরা যেহেতু উন্নত নই আমাদের কাছে প্রকটিত হবে না তথাপি ধামের একটা নিজস্ব চিন্ময় প্রভাবে আমরা সেগুলি যে জড়বস্তু থেকে কিছু উপরের কিছু যেহেতু আমাদের পূর্বে শাস্ত্র দর্শন রয়েছে আমরা তো উপলব্ধি করতে পারবো আর না হলেও আমাদের ইন্দ্রিয়গুলিকে এইভাবে ধামের বস্তুকে উপলব্ধি করতে চোখ দিয়ে ধামকে দর্শন করতে কান দিয়ে সেখানকার আওয়াজ শ্রবণ করতে সব কিছু জিহভা দিয়ে যমুনার জলে স্বাদ গ্রহণ করতে আমরা এগুলিকে ব্যবহার করবো এইভাবে ঋষি কেন হৃষিকেশং সেবন আমরা আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে যখন ব্যক্তিগতভাবেও ধামকে আস্বাদন করার চেষ্টা করব। ধামের অনুভূতি করে গ্রহণ করার চেষ্টা করব তো তখন কী হবে আমাদের জিউভাগুলি আমাদের ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় লাগবে এবং সেগুলি ক্রমশ শোধে ছিল ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর বলছেন যে সাধারণত মানুষ মন্দিরে যায় ভগবানকে দর্শন করতে কিন্তু আমাদের মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য যাওয়া উচিত নয় আমাদের উচিত ভগবানের দৃষ্টিগোচরে নিজেদেরকে আনার জন্য ভগবানের কৃপাদৃষ্টির মধ্যে আমরা যদি নিজেরা আসতে পারি যাতে তিনি আমাদেরকে দর্শন করতে পারেন আমাদের সেবা দর্শন করতে পারেন সেইটা যেন বিগ্রহ আমাদের দর্শন করেন সেই জন্য আমাদের মন্দিরে যাওয়া উচিত এবং সেই সেবার মধ্যে সবচেয়ে সহজ সেবা হচ্ছে যেটা সকলেই করে থাকেন সেটা হচ্ছে দর্শন করা যখন কোনো ভক্ত তন্ময় হয়ে বিগ্রহ দর্শন করেন সেটাও কিন্তু একরকমের সেবা সেটা হচ্ছে চক্ষুর দ্বারা বিগ্রহের সেবা সেই জন্য সকল উন্নত ভক্ত যারা ধামের সেই জন্য শ্লোকে বলছে যেহেতু মথুরায় কৃষ্ণ আবির্ভূত হয়েছে তার পজিশান বৈকুণ্ঠ থেকে অনেক উপরে সত্যি কথা কিন্তু আমাদের ভাবতে হবে মথুরায় কৃষ্ণ আবির্ভূত হয়েছেন সেটা এটি এটি অত্যন্ত পবিত্র ধাম মথুরা মণ্ডলের যে মাহাত্ম সেটি বরা হতে ভূদেবীর কাছে স্বয়ং বর্ণনা করেছেন কিন্তু একটা কথা উপলব্ধি করতে হবে কৃষ্ণ মথুরা আবির্ভূত তো হয়েছেন কিন্তু সেখানে তিনি থাকেননি তিনি আবির্ভূত হয়ে বৃন্দাবনে চলে গেছেন যখন বৃন্দাবন থেকে এসেওছেন তখন জরাসন্ধ বারবার আক্রমণ করেছে তিনি সেখান থেকে চলে গেছেন দ্বারকায় ফলে মথুরাতে তিনি বিশেষ কিছু কিন্তু লীলা করেননি সেই জন্য বলছে বৃন্দাবনের দ্বাদশ বন সেটি মথুরার থেকে অনেক বেশি উন্নত কারণ সেখানে কৃষ্ণ বিশেষ লীলা করেছেন এমনকি দ্বারকাতেও যে লীলা করেছেন সেগুলি ঐশ্বর্যমণ্ডিত কিন্তু বৃন্দাবনের যে মধুর লীলা সেই রকম লীলা আর কোথাও হয় না সেখানে শান্ত দর্শ দাস্য সক্ষ বাৎসল্য মাধুর্যের যে চরম রস আস্বাদন দেখা যায় ভক্তদের সঙ্গে ভগবানের সেটা আর কোথাও দেখা যায় না সে বৃন্দাবনের অবস্থান মথুরার থেকেও অনেক উপরে এই বৃন্দাবনের দ্বাদশ বনের মধ্যে সেখানে বলা হচ্ছে গোবর্ধনের লীলার কথা যে সেই গোবর্ধন অবস্থান বৃন্দাবনের উপরে কেন এখানে বলা হচ্ছে সেই গিরিরাজ গোবর্ধনকে সাক্ষাৎ কৃষ্ণ গিরিধারী হয়ে স্বয়ং তার হাতে তিনি তুলে ধরেছিলেন সেই জন্য গিরিরাজের বা গোবর্ধনের যে মহিমা গোবর্ধনের নিকটে যে বাস করা পাত সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ এখন এটার দুটো কারণ প্রথম হচ্ছে কৃষ্ণ তাকে তুলে ধরেছিলেন তুলে ধরাতে কি হয়েছিল কৃষ্ণ তো অনেক কিছু তুলে ধরতে পারে তা নয় কৃষ্ণ যখন গিরিরাজকে উপরে তুলে ধরেছিলেন তখন ইন্দ্র প্রবল বর্ষণ করছিলেন প্রায় প্রলয়কালীন মেঘ দিয়ে সব কিছু ডুবিয়ে দেওয়ার জন্য তখন সমস্ত ব্রজবাসী তাদের গোবৎস সহ সমস্ত পাখি সবাই কিন্তু এই গিরিরাজের তলায় কৃষ্ণের চারপাশে আশ্রয় গ্রহণ করেছিলেন সাধারণত কি হয় কৃষ্ণ ব্রজমণ্ডলে বৃন্দাবনের বিভিন্ন কাননে যখন তিনি লীলা করেছেন বিভিন্ন রসের ভক্তদের সঙ্গে বিভিন্ন সময় করেছেন অ্যাট এ টাইম নয় যখন তিনি মা যশোদার কোলে রয়েছেন ছোট সকালে তখন সখারা সখীরা তাকে দেখার জন্য ব্যাকুল হচ্ছে যখন তিনি ধেনু চড়াতে বনে চলে যাচ্ছেন তখন সখারা তাকে পাচ্ছে কিন্তু মা যশোদা এবং যারা বাৎসল্য রসের ভক্ত তারা তার জন্য ব্যতীত থাকছে আবার যখন তিনি মাধুর্য রসে প্রবেশ করছে তখন সখারা ওয়েট করছে কখন কৃষ্ণকে পাবে এইভাবে সমস্ত রস কিন্তু একসঙ্গে আস্বাদন হয়নি কিন্তু গিরিরাজের তলাতে সমস্ত ভক্ত একত্রে কৃষ্ণের সঙ্গে থাকায় তারা সাত দিন চব্বিশ ঘন্টা এক নাগারে কৃষ্ণের সঙ্গে সমস্ত রসার করেছিলেন তো সেই রসার সাধন গিরিরাজের তলাতেই হয়েছিল সেই জন্য তার গুরুত্ব তাছাড়া আরেকটা বিশেষ গুরুত্ব হচ্ছে এই গিরিরাজ সাক্ষাৎ ভগবানের অংশজাত হলেও তিনি সর্বদা কৃষ্ণ সেবার জন্য উৎকণ্ঠিত থাকেন আমরা ভাগবতমে দেখতে পাই একজন শ্রেষ্ঠ গোপী তিনি তার আরেকজন গোপীকে বলছেন যে হন্তায় হন্তায়মদ্রি রবলা হরিদাস বর্জাদাম কৃষ্ণ চরণ স্পরশ প্রমোহ মানন্ত বলছে হে সখী দেখো হন্তায় অধ্রি রবলা হরিদাস বর্জ এই গিরিরাজ হচ্ছে যে একজন সমস্ত যে কৃষ্ণ ভক্ত হরিদাস তাদের বর্জ্য তাদেরও শ্রেষ্ঠ তিনি যেভাবে কৃষ্ণ সেবা করে সেভাবে কেউ করে না তার কি হয় না যদ রামকৃষ্ণ চরণের স্পর্শ প্রমোদ কৃষ্ণ বলরামের চরণের স্পর্শ যখন পায় তখনই গিরিরাজ এত আনন্দিত হয় যে তাদের চরণ যখন গিরিরাজের কোনো পাথরের উপর পরে গিরিরাজ সেখানে আনন্দে গলে যায় তাদের চরণ চিহ্ন তিনি ধরে রাখেন তাছাড়া কৃষ্ণ বলরামের সমস্ত লীলার জন্য তিনি তাদেরকে গুহা প্রদান করেন যাতে তারা সেখানে রেস্ট নিতে পারেন তিনি ঘাস প্রদান করেন গাভীদের জন্য খেলবার জন্য নানারকম উদ্যান প্রদান করেন জল ফল নানাভাবে কৃষ্ণকে সন্তুষ্ট রাখেন কৃষ্ণের বিবিধ লীলা এই গোবর্ধনের পাদশেষে হয় সুতরাং কৃষ্ণের সমস্ত লীলাকে বেশি পুষ্টি যদি গোবর্ধন দেয় যেন গোবর্ধনের তলায় বাস করা কৃষ্ণ ভক্তদের জন্য আরও অধিক রসের সঞ্চার করে থাকে এবং অবশেষে বলছেন যে শ্রী রাধাকুণ্ডের অবস্থান এই গোবর্ধনের থেকেও উপরে কারণ একটা কারণ এখানে বলা হচ্ছে এখানে তাৎপর্যে যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেটিকে আবিষ্কার করতে চেয়েছেন তা নিশ্চয়ই তার কোনো বিশেষ গুরুত্ব আছে কারণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ রাধারানীর ভাব সমন্বিত কৃষ্ণ কি হয়েছিল পাঁচ হাজার বছর আগে আজ থেকে কৃষ্ণ যখন প্রকট লীলা করছিলেন তখন আপনারা শুনেছেন অরিস্টা একজন সাড়ের বৃষর রূপ ধারণ করে কৃষ্ণকে বধ করতেছিল কৃষ্ণ থেকে বধ করাতে তারা মনে তাদের কৃষ্ণ প্রতি ভালোবাসা থাকলেও ইচ্ছা করে প্রেম কলহ সৃষ্টি করে বলছিলেন যে তুমি একজন বৃষকে হত্যা করেছো সারকে হত্যা করেছো সেজন্য তোমার পাপি হয়ে গেছো তোমাকে সারা মস্ত পৃথিবীর তোমাকে জলে স্নান করে আসতে হবে তীর্থ জলে তখন কৃষ্ণ কী করেছিলেন যে না দরকার নেই আমি এখানেই এখানেই আমার চরণ দিয়ে কৃষ্ণ চরণে একটা ধাক্কা দিয়ে একটা গর্ত সৃষ্টি করেছেন নি বাঁশিবাজি তার সমস্ত তীর্থকে তিনি ডেকেছেন স তার ডাকে সমস্ত তীর্থের জল প্রকটিত হয়েছেন এই আমার এই কুণ্ডকে পূর্ণ করে দাও এইভাবে রাতারাতি তিনি তার কুণ্ড পূর্ণ করেছেন সেই জলে স্নান করেছেন নি গোপিকাদেরকে বলছেন যে আমি তো সমস্ত জলে স্নান করলাম তোমরা রাক্ষসের দল রাক্ষসের পক্ষ হয়ে বলেছ আমার বিরুদ্ধে তোমরা এখন পাপি হয়ে গেছে এবার তোমাদেরকেও স্নান করতে হবে তখন কৃষ্ণ বলছে এসো আমার সরোবরে স্নান করো কিন্তু গোপীরা বলছে না রাধারানী বলছে না তোমার ওই জলে আমি স্নান করবো না আমরা নিজস্ব কুণ্ড বানিয়ে নেবো কোথায় না অরিষ্ট বিশাল একটা সারের রূপ ধারণ করে যেখানে ছিল সেখানে তার খুরের একটা গর্ত হয়ে গেছিলো এইখানে জল কোথা থেকে আনবে মানসিক গঙ্গা থেকে কিন্তু ওই ঘোড়া করে করে জল নিয়ে এসে এসে ভর্তি করে করে আর কুণ্ড বানানো তো সম্ভব নয় অর্ধেক করার পর তারা হাঁপিয়ে গেলেন তারা আর পারলেন না তখন কৃষ্ণ কৃষ্ণর ইচ্ছায় সমস্ত এই তীর্থ বাড়িগুলি তারা শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা জানিয়েছিলেন যে হে রাধারানী হে ব্রজেশ্বরী আমরা অনেক কষ্টে তোমার এই সেবা করার একটা সুযোগ পাচ্ছি আপনি যদি আমাদের এই জলকে গ্রহণ করেন তাহলে আমরা ধন্য হব দয়া করে আমাদেরকে আপনাদের যুগল সেবা করতে দিন এই সমস্ত তীর্থদের এই কাতর প্রার্থনায় রাধাকাণী তখন তিনি তাদের প্রতি বাৎসল্য হেতু তিনি তাদেরকে পারমিশন দিলেন ফলে তখন শ্যামকুণ্ড থেকে জল রাধাকুণ্ডে চলে এলো এইভাবে দুটি কুণ্ড তৈরি হয়েছিল শ্যামকুণ্ড রাধাকুণ্ড তো অ্যাকচুয়ালি শ্যামকুণ্ড হচ্ছে রাধারানীর প্রতি কৃষ্ণের গলিত প্রেমের রূপ আর রাধাকুণ্ড হচ্ছে কৃষ্ণের প্রতি রাধারানীর গলিত প্রেম তাই উভয় চিহ্ময় উভয় দিব্য কিন্তু দিব্য হলেও রাধাকুণ্ডের গুরুত্ব শ্যামকুণ্ড অপেক্ষা অধিক কারণ রাধারানীর প্রতি কৃষ্ণের যে প্রেম সেটি কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেমের কাছে কিছুই নয় রাধারানীর প্রেম কৃষ্ণের প্রেমের তুলনায় তো অনেক গভীর কৃষ্ণ প্রেম সেখানে কোনো কুল কিনারা করতে পারে না আর এটাই পরম উপলব্ধি এই উপলব্ধি কৃষ্ণ পর্যন্ত করতে পারে না বলে কৃষ্ণকে রাধারানীর ভাবমূর্তি অঙ্গীকার করে চৈতন্য রূপে আবির্ভূত হতে হয় রাধারানীর এই ভাবকে বোঝার জন্য সুতরাং রাধাকুণ্ডের ভাব শ্যামকুণ্ড থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই কারণেই চৈতন্য মহাপ্রভু ব্যক্তিগতভাবে ব্রজ দর্শন করতে গিয়ে তিনি সেখানে নিজের ইচ্ছায় এই রাধাকুণ্ডকে আবিষ্কার করেছিলেন তো চৈতন্য মহাপ্রভু যখন ব্রজে ভ্রমণ ব্রজে দর্শন করতে গেছিলেন তো তখন তিনি তখন তো এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড প্রায় লুপ্ত হয়ে গেছিল তিনি গিয়ে দেখছেন দুটো ধান খেত গ্রামের লোকেরা বলছেন যে এই দুটো ধান ক্ষেত একটা গৌরী একটা কালী বা শ্যামা তো এই সন্ন্যাসী সেই ধান খেতে কেন স্নান করছে এই ধান এইটুকু নোংরা জলে তখন তারা উপলব্ধ চৈতন্য মহাপ্রু তাদেরকে উপলব্ধি করালেন যে দুটো দুটো ক্ষেত নয় কালক্রমে বুঝে গেছে এগুলো অ্যাকচুয়ালি রাধাকুণ্ড শ্যামকুণ্ড তখন তার অনুগত গোস্বামীর আরও ভক্তরা সেগুলিকে খনন করে আরও সেগুলিকে প্রকৃত পুষ্করিণী রূপ দেয় পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামীর প্রতিনিধিত্বে সেগুলি সুন্দরভাবে বাঁধানো হয় এবং অবশ্যই তার নিচে কৃষ্ণের নাতিকর্তিক বজ্রনাভ কর্তৃক যে কুণ্ড করা ছিল সেটাও তখন ধরা পড়ে তো এইভাবে চৈতন্য মহাপ্রভু বিশেষ নিজের ইচ্ছাতে সেই রাধাকুণ্ড খোঁজার চেষ্টা করেছিলেন অর্থাৎ সেটি কৃষ্ণকে পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান সেই জন্য প্রভুপাদ যখন বিদেশে প্রচার করার পর সমস্ত ভক্তদের তিনি বৃন্দাবন এসেছিলেন তিনি ব্যক্তিগতভাবে ব্রজের সমস্ত স্থান তাদেরকে দর্শন করিয়েছিলেন সেই সময় তিনি তাদেরকে রাধাকুণ্ড দর্শন করেছিলেন কিন্তু তিনি দেখছেন তিনি জানতেন যে রাধাকুণ্ড এত পবিত্র স্থান তাকে মর্যাদাপূর্ণভাবে দর্শন করা উচিত সেবা করা উচিত অন্তর একটা ভাব নিয়ে তাকে তার সেবা বা সম্মান করা উচিত কিন্তু তিনি অনেক সময় দেখেছিলেন তো অনেক ভক্ত যাদের মধ্যে এইরকম গম্ভীর ভাব নেই রাধাকুণ্ডের প্রতি তারা যখন সেহেতু শুনেছেন যে রাধাকুণ্ডে স্নান করলে পরে কৃষ্ণপ্রেম পাওয়া যায় তারা রাধাকুণ্ডে নেমে জল জলও কেলি করছে জল ছড়াছড়ি সাঁতার কাটা ইত্যাদি ফলে তাদের মন কৃষ্ণের দিকে না গিয়ে কী হয়ে যাচ্ছে নিজস্ব ইন্দ্রতৃপ্তির দিকে চলে যাচ্ছে তো সেটা পছন্দ করেনি যে হালকা মেজাজে আনন্দ ফুর্তির উদ্দেশ্যে বা স্নানের উদ্দেশ্যে রাধাকুণ্ডে নামাটা অপরাধ সেই জন্য ছিল প্রভুপাত তাদেরকে পরবর্তীকালে বলে দেয় যে রাধাকুণ্ডে কেউ যাবে না কেউ সেখানে স্নান করবে না রাধাকুণ্ড দর্শন করলেও প্রণাম করে চলে আসবে স্নান করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ তিনি এই কারণে মানা করেছিলেন কারণ সেইখানে আমাদের সেই ভাবটা আমাদের মধ্যে থাকে না ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও তাকে কোনো শিষ্য যখন তাকে পত্র লিখেছে যে প্রভুপাত আমি রাধাকুণ্ডে বাস পেয়েছি আমি এখানে থাকছি রাধাকুণ্ডে বাস করছি রূপ গোস্বামী বলেছেন তখন তিনি একটা চিঠিতে লিখেছেন যে আপনি অনেক উন্নত ভক্ত তাই হয়তো করছেন তিনি তার শিষ্যকে লিখছেন তিনি গুরু হয়ে লিখছেন যে আমি মনে করি যে আমি রাধাকুণ্ড বাসের যোগ্য নেই সেই জন্য ওই স্থানে আমি দীর্ঘকাল থাকি না তিনিও রাধাকুণ্ডে গেলে স্নান করতেন না দর্শন করে অন্তরে প্রণাম করতেন এর অর্থ এটাই যে রাধাকুণ্ড অবশ্যই পরম স্থান সেটি রাধাকৃষ্ণের প্রেমকে উপলব্ধি করার জন্য সেটা অবশ্যই প্রয়োজনীয় কিন্তু সেটা উপলব্ধি করার জন্য সেখানে বাস করার জন্য আমাদেরও যথেষ্ট উন্নত হওয়া উচিত আমরা প্রাথমিক স্তরে জড়ো মানসিকতা নিয়ে অনর্থ নিয়ে যদি সেই যেহেতু জেনে গেছি এখানে ঠিকানা রাধাকুণ্ড পরমস্থান সেইখানে যদি ছুটে যায় তাহলে কীরকম হবে একটা ছোট বাচ্চা জানে যে আমাকে ওয়ান টু এ পড়তে হবে নার্সারি পড়তে হবে তারপর ফাইভ সি মাধ্যমিক এস এইসব করে এক সময় আমাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে এই জেনে বাচ্চারা যদি জানে ইউনিভার্সিটি সবচেয়ে বড়ো স্কুল বলে ছোটোবেলাতেই নার্সারি না পড়ে যদি ব্যাগপত্র যদি ইউনিভার্সিটিতে পড়তে যায় তার যা অবস্থা হবে আমাদেরও সেই অবস্থা হবে আমরা সেইখানে শিখতে তো কিছু পারবো না ভুল কিছু শিখব আমরা সেইখানে গিয়ে রাধাকৃষ্ণের সেবাতে বিঘ্ন প্রদান করব কষ্ট দেব অপরাধী হয়ে যাব এই জন্য আমাদের প্রথম উচিত যে এর আগের শ্লোক অনুযায়ী কোনো তদনুরাগী যে জন যারা কৃষ্ণ অনুরাগী জন সেই রকম শিলপ্রভুপদের আনুগত্যে সঠিকভাবে ভক্তি জীবন যাপন করে আমাদের মনের সমস্ত অনর্থগুলোকে নিবৃত্ত করা অনর্থ নিবৃত হয়ে গেলে পরে যখন আমরা কৃষ্ণ সেবা করবো তাই ব্রজ আমাদের হৃদয় অবস্থান করবে তখন আমরা এই সমস্ত স্থান দর্শন করে অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারি যেটা এখন আমাদেরকে কেবলমাত্র ভক্ত সঙ্গে খুব সাবধানতার সঙ্গে আমাদের সেই সমস্ত স্থানে গিয়ে দর্শন করা উচিত সেগুলোকে বেড়ানোর জায়গা কখনোই মনে করা উচিত নয় সেই জন্য শিলপ্রভুপাত অনেক জায়গাতে তার শিষ্যদেরকে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে তাদেরকে সাবধান করেছে এর পরবর্তী পাঠে আমরা উপদেশামৃতের শেষ পাঠ করব সেখানে আমরা দশম এবং একাদশ এই দুটি শ্লোক নিয়ে আলোচনা করব হরে কৃষ্ণ